ম্যাথসল টিচার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই তো আজকে ডাবলিউ এবং অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো সেই কারণে সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছো তোমরা সতেরোটি সংখ্যার গড় বলা হয়েছে পঁয়তাল্লিশ সংখ্যাগুলির মধ্যে প্রথম নটি সংখ্যার গড় একান্ন এবং শেষ নটি সংখ্যার গড় ছত্রিশ হলে নবম সংখ্যাটি কত অপশান এ চোদ্দো আছে বি আঠেরো আছে সি কুড়ি আছে এবং ডি আছে টোয়েন্টি টু সকলে আঠেরো অ্যান্সার বলছে আমি এখানে দেখতে পাচ্ছি সংখ্যাগুলির মধ্যে প্রথম নটি সংখ্যার গড় আমাকে কত বলেছে একান্ন বলেছে এবং শেষ নটি সংখ্যার গড় কত বলেছে ছত্রিশ বলেছে তাই তো তাহলে প্রথম নটি সংখ্যার গড় যদি একান্ন হয় তাহলে নটি সংখ্যার যোগফাল কত নাইন ইন্টু একান্ন এবং শেষ নটি সংখ্যার গড় ছত্রিশ বলেছে মানে শেষ নটি সংখ্যার যোগফাল কত হবে নাইন ইন্টু ছত্রিশ তাহলে টোটাল এই দুটো মানে টোটাল এখানে আঠেরোটা সংখ্যার যোগফাল থেকে এখানে সতেরোটি সংখ্যার গড় মানে যেটা আমরা যদি সতেরোটি সংখ্যার যোগফলে যদি নিয়ে যাই তাহলে সতেরো ইন্টু পঁয়তাল্লিশ হবে এটা মাইনাস করবো তাহলে অ্যান্সার বেরোবে যেখানে এখানে দেখতে পাচ্ছি নয় রয়েছে এখানেও নয় রয়েছে নয়টা কীভাবে কমন যাচ্ছে তো নয় যদি কমন নয় তাহলে প্রথমে নয় কমন গেলে ভেতরে কত থাকছে একান্ন থাকছে এবং পরেরটায় নয় কমন গেলে কত থাকছে থার্টি সিক্স থাকছে মাইনাস দিয়ে লিখবো সতেরো গুণ পঁয়তাল্লিশ সতেরো সঙ্গে যদি আমি পঁয়তাল্লিশ গুণ করে দিলে হবে সাতশো পঁয়ষট্টি তাহলে সমান নয় গুণ এই একান্ন সঙ্গে যদি আমি থার্টি সিক্স প্লাস করি এইটটি সেভেন হয় মাইনাস সাতশো পঁয়ষট্টি যেখানে নয় সঙ্গে সাতাশি করলে আমার হয়ে যাচ্ছে সাতশো তিরাশি এটার থেকে সাতশো পঁয়ষট্টি আমি মাইনাস করবো মাইনাস করলে কত হচ্ছে আঠেরো হচ্ছে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে বিকি সাহা স্টার সেন্ট করেছিল সঠিক উত্তর বলেছে তারপরে চঞ্চল মণ্ডল বলেছে ঠিক আছে সনদ দাস বলেছে টোটন মণ্ডল বলেছে বিক্রম রায় বলেছে বিভোজিৎ প্রধান বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন আচ্ছা এই মুহূর্তে জহুর আলম পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে হ্যাঁ এইভাবে সকলে সাপোর্ট করবে জহুর আলম পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে কোনো টাকার সাত বছরের সুদাসল কোনো টাকার সাত বছরের সুদাসল দু হাজার দুশো আট টাকা এবং পাঁচ বছরের সুদাসোল এক হাজার নশো কুড়ি টাকা হলে বার্ষিক সুদের হার কত অপশান এ দশ পার্সেন্ট আছে বি বারো পার্সেন্ট আছে সি বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট আছে সি আছে আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে কোনো টাকার সাত বছরে সুদাসল বলেছে দু হাজার দুশো আট টাকা এবং পাঁচ বছরে সুদাসোল বলেছে এক হাজার নশো কুড়ি টাকা বার্ষিক সুদের হার কত আগেরটার অ্যান্সার এম টি আর তাজিবর বলছে আঠেরো হবে হ্যাঁ ঠিক আছে আগেরটা তো এটা কী অ্যান্সার হবে কোনো টাকার সাত বছরে সুদ আসল দু হাজার দুশো আট টাকা এবং পাঁচ বছরে সুদাসোল এক হাজার নশো কুড়ি টাকা হলে বার্ষিক সুদের হার কত তো কোশ্চেন আমাদের এখানে কী বলেছে কোনো মানে যে টাকাটা রাখা হয়েছে অর্থাৎ আসল সাত বছরের সুদ যে টাকাটা রাখা হয়েছে তার সঙ্গে সুদ মানে সুদে আসলে যদি রাখি তাহলে সুদে আসলে মিলিয়ে টোটাল কত টাকা হচ্ছে দু হাজার দুশো আট টাকা হচ্ছে আর যদি এই আসলটা যদি পাঁচ বছর রাখা হয় তাহলে সেক্ষেত্রে সুদে আসলে হচ্ছে এক হাজার নশো কুড়ি টাকা তাই তো বলেছে এখন ওপরেরটা থেকে যদি আমি নিচেরটা মাইনাস করি তাহলে দেখো আসল আসল কেটে যাচ্ছে সাত থেকে পাঁচ বিয়োগ করলাম দুই বছরের সুদ দুই বছরের সুদ কত হচ্ছে এখান থেকে এটা মাইনাস করবো কত হচ্ছে দুশো অষ্টআশি হচ্ছে তাহলে বছরের সুদ যদি দুশো অষ্টআশি টাকা হয় এখান থেকে এক বছরের সুদ কত হবে দুশো অষ্টআশিকে দুই দিয়ে ভাগ করবো কত হচ্ছে একশো চুয়াল্লিশ হচ্ছে এক বছরের সুদ যদি একশো চুয়াল্লিশ টাকা হয় তাহলে এখানে পাঁচ বছরের সুদ কত একশো চুয়াল্লিশ ইন্টু পাঁচ করবো সাতশো কুড়ি টাকা হচ্ছে তাহলে আমি এখান থেকে আসলটা পেয়ে গেলাম কত এই এক হাজার নশো কুড়ি থেকে কী করবো সাতশো কুড়ি মাইনাস করবো মাইনাস করলে হচ্ছে বারোশো টাকা তো আমাদের এখন কোশ্চেন জানতে হয়েছে বার্ষিক সুদের হার কত তো সুদের হার বের করার ফর্মুলা সুদ গুণ একশো নিচে হচ্ছে আসল গুণ সময় তো সুদ আমার কত আমি এক বছরেরটা নিচ্ছি সুদ আমার এক বছরের সুদ কত একশো চুয়াল্লিশ সুদের জায়গায় একশো চুয়াল্লিশ বসালাম গুণ একশো লিখলাম আর নিচে এখানে কত আছে আসল আসল আমি যেটা বের করলাম এখন কত বের হলো আসল বারোশো টাকা আসলে বারোশো বসিয়েছি গুণ সময় সময়টা কত সময়টা আমি যেহেতু এক বছর নিয়েছি এক বছর এলাম তা কাটাকুটি করে এই দুটো শুনে দুটো কেটে গেলে বারো দিয়ে একশো চুয়াল্লিশ কে কাটলে বারো বার একশো চুয়াল্লিশ তো সঠিক আনসার হয়ে যাচ্ছে বারো ঠিক আছে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে টোটন হ্যাঁ না না প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে এটা বিক্রম রয় তারপরে বিক্রম রয় প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে তারপরে জয়মণ্ডল বলেছে বারো অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কোনো টাকার সাত বছরের সুদ আসলে বলেছে দু হাজার দুশো আট টাকা অর্থাৎ যে আসলটা আমি মানে যে টাকাটার একশো টাকায় তো আমরা আসল বলি তো এই আসলটা যদি আমি সাত বছর রাখি তাহলে সুদে আসলে হচ্ছে কত দু হাজার দুশো আট টাকা এবং এই টাকাটাই যদি পাঁচ বছর রাখি তাহলে সুদে আসলে হচ্ছে এক হাজার নশো কুড়ি টাকা তো উপরের থেকে নিচেরটা যদি আমি মাইনাস করি তাহলে দেখা আসলে আসল কেটে গেল সাত থেকে পাঁচ মাইনাস করলাম কত দুই হচ্ছে দুই বছরের সুদ কত এটার থেকে এটা মাইনাস করলাম দুশো অষ্টআশি টাকা তাহলে দু বছরের সুদ যদি দুশো অষ্টআশি টাকা এক বছরের সুদ কত একশো চুয়াল্লিশ এবং পাঁচ বছরের সুদ কত হচ্ছে সাতশো কুড়ি টাকা তাহলে এইখান থেকে যদি আমি বসে তাহলে আসলটা পেয়ে যাব আমাদের যদিও কোশ্চেন আসল জানতে চাইনি বাট আসলটা আমরা এখান থেকে পেয়ে যাবো যদি কোশ্চেনে জানতে চাই তাহলে আসল কত হচ্ছে পাঁচ বছরের সুদের জায়গায় যদি আমি সাতশো কুড়ি বসাই তাহলে আসল পেয়ে গেলাম কত এক হাজার নশো কুড়ি থেকে আমি এই সাতশো কুড়ি মাইনাস করলাম বারোশো টাকা পেয়ে গেলাম তাহলে সুদের আর বের করার ফর্মুলা সুদ গুণ একশো বাই আসল গুণ সময় যেখানে সুদ আমার হচ্ছে কত একশো চুয়াল্লিশ উপরে বসিয়েছি গুণ একশো আসল কত বারোশো টাকা ছিল বারোশো বসিয়েছি গুণ সময়টা এক কাটাকুটি করলাম বারো ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি দুশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি দুশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে অপশন এ ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট আছে বি ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট আছে সি আট পূর্ণ এক বাই দুই পার্সেন্ট ডি আছে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো আগের অ্যান্সার মন্ডল সঠিক বলেছে সনদাস সঠিক বলেছে রাহুল সঠিক বলেছে ঠিক আছে প্রত্যেকের সঠিক হয়েছে একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করায় কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি দুশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ এখানে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আমার এখানে ক্ষতি কত বলেছে কুড়ি টাকা বলেছে তাহলে বিক্রয় মূল্য কত আশি টাকা আমার যদি ক্রয় মূল্য একশো টাকা এখানে কত টাকা ক্ষতি বলেছে কুড়ি টাকা ক্ষতি বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় কুড়ি টাকা ক্ষতি তাহলে বিক্রয় মূল্য কত একশো থেকে কুড়ি মাইনাস মানে বিক্রয় মূল্য আশি টাকা একশো টাকা দিয়ে কিনে যদি আশি টাকায় বিক্রি করে তবেই আমার কুড়ি টাকা ক্ষতি হচ্ছে তো ঠিক আছে এখানে তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত একশো পার্সেন্ট আর বিক্রয় মূল্য কত আশি পার্সেন্ট বোঝা গেলো এবার আমার এখানে সঠিকভাবে বিক্রয় মূল্যটা বলেছে কত বলেছে একশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য বলেছে কিন্তু পার্সেন্টেজে দেখলে বিক্রয় মূল্য কত আশি পার্সেন্ট বোঝা গেল সঠিকভাবে দেখলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার্সেন্টেজে দেখলে বিক্রয় মূল্য আশি পার্সেন্ট আমি এখান থেকে আশি পার্সেন্ট ইকুয়াল টু এই একশো পঞ্চাশ লিখতে পারি আর এখানে বলেছে মানে আমি এখানে লিখতে পারি যে আশি পার্সেন্ট রিকাল্ট একশো পঞ্চাশ অথবা লিখতে পারি যে একশো পঞ্চাশ টাকায় যে বিক্রি করা হয়েছে একশো পঞ্চাশ টাকায় বিক্রয় মূল্য মানে পার্সেন্টেজে কত আশি পার্সেন্ট আর এখানে বলেছি দুশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ ঠিক আছে তাহলে একশো পঞ্চাশ টাকা যদি আশি পার্সেন্ট হয় এখান থেকে দুশো টাকা মানে কত পার্সেন্ট আমি বার করবো ঠিক আছে দুশো টাকা মানে আশি বাই একশো পঞ্চাশ গুণ দুশো কত পার্সেন্ট এখান থেকে আমরা পাবো যদি আমরা এটা কাটাকুটি করি উপনি শূন্য শূন্য কাটলাম পাঁচ দিয়ে পনেরোকে কাটলে পাঁচ তিনে পনেরো দুশোকে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে চল্লিশ হচ্ছে এবং চল্লিশের সঙ্গে আট গুণ করলে আমার উপরে হচ্ছে তিনশো কুড়ি নিচে থাকছে তিন তিনশো কুড়িকে তিন দিয়ে যদি আমি ভাগ করি একশো ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হচ্ছে বোঝা গেল তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা যখন আমার একশো পঞ্চাশ টাকা মানে আমি দেখতে পেয়েছিলাম কত আশি পার্সেন্ট আমার কিন্তু ক্রয় মূল্য ছিল একশো পার্সেন্ট এবং পরবর্তী ক্ষেত্রে দুশো টাকা মানে বিক্রয় মূল্য মানে কত পার্সেন্ট হচ্ছে পার্সেন্টেজ একশো ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হচ্ছে ঠিক আছে তাহলে আমার প্রথমে ছিল ক্রয় মূল্য কত একশো পার্সেন্ট সেটা সেখান থেকে আমার বিক্রি করা হচ্ছে কত একশো ছয় পূর্ণ দুই বাই তিন টাকা আমার লাভ হচ্ছে কত তাহলে এটার থেকে এটা মাইনাস করবো একশো ছয় পূর্ণ দুই বাই তিন থেকে একশোটা মাইনাস করবো মাইনাস করলে কত হচ্ছে বুঝতেই পারছো মাইনাস করলে ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হচ্ছে তো অপশান বি হয়ে যাচ্ছে সঠিক এসে ঠিক আছে যদি কারোর বুঝিতে সমস্যায় কমেন্ট করে জানাতে পারো আরেকবার বোঝানোর চেষ্টা করছি এখানে বলেছে একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে অর্থাৎ কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আমি যদি এটা একশো টাকা দিয়ে কিনি এবং সেক্ষেত্রে কুড়ি টাকা যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত আশি টাকা অর্থাৎ একশো টাকায় দিয়ে কিনে একশো আশি টাকা দিয়ে বিক্রি করলে আমার কুড়ি টাকা ক্ষতি হচ্ছে তো প্রথম লাইন অনুযায়ী আমার ঠিক আছে বাট এটা হচ্ছে পার্সেন্টেজ ক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট হয় ক্ষতি যদি কুড়ি পার্সেন্ট হয় বিক্রয় মূল্য আশি পার্সেন্ট তাহলে প্রথম লাইন অনুযায়ী আমরা যদি দেখি সঠিকভাবে আমার হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য এই একশো পঞ্চাশ টাকা মানে কত পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে পরবর্তী ক্ষেত্রে দুশো টাকা বিক্রি করা হয়েছে তাহলে দুশো টাকা মানে কত পার্সেন্ট দুশো টাকা মানে একশো ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট তাহলে শতকরা কত লাভ লাভ আমাকে বের করতে গেলে আমি কিনেছিলাম কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিনেছিলাম বিক্রি করছি কত টাকা দিয়ে লাস্টে মানে পার্সেন্টেজে যদি দেখি একশো ছয় পূর্ণ দুই বাই তিন টাকা দিয়ে বিক্রি করছি লাভ হচ্ছে কত এটা থেকে একটা মাইনাস করলাম ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট অপশান বি রায় বি বলেছে একদম সঠিক হয়েছে বিপ্লব ও বি বলেছে পরের প্রশ্ন বারো লিটার মিশ্রণে জল ও অ্যাসিড এর অনুপাত বলেছে ওয়ান ইস টু ফাইভ এই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত ওয়ান ইস টু এইট হবে অপশন এ পাঁচ লিটার আছে বি চার লিটার আছে সি তিন লিটার আছে ডি ছ লিটার আছে কোনটা সঠিক উত্তর হবে শুভজিৎ সর্দার বলছে দাদা বিয়োগ কেন করলে বিয়োগ এই কারণেই করলাম আমাকে যদি লাভ বের করতে হয় আমি কত টাকা দিয়ে কিনেছিলাম একশো টাকা দিয়ে কিনেছিলাম পার্সেন্টেজের দিক দিয়ে যদি একশো টাকা দিয়ে কিনেছিলাম সেটা বিক্রি করছিলাম একশো ছয় পূর্ণ দুই বাই তিন টাকা দিয়ে ধরো আমি দু টাকা দিয়ে কিনলাম পাঁচ টাকা দিয়ে বিক্রি করছি তাহলে লাভ কত পাঁচ থেকে দুই মাইনাস করব তো যখনই লাভ বা ক্ষতির ব্যাপার আসবে আমরা মাইনাস করব ঠিক আছে তো সেই কারণে একশো টাকা দিয়ে কিনে এটা টাকা দিয়ে বিক্রি করছি তাহলে লাভ কত একটা থেকে একটা মাইনাস ওই কারণে মাইনাস করা হয়েছিল আচ্ছা টোটাল মণ্ডল এটা অ্যান্সার সাতের অ্যান্সার সি বলছে বিকি ছয় বলছে বিকি বলছে ছয় হবে আবির মন্ডল বলছে ছয় হবে দেখো এখানে আমাদের কি বলেছে প্রথম ক্ষেত্রে জল অ্যাসিড অনুপাত কি বলেছে ওয়ান পরবর্তী ক্ষেত্রে জল অ্যাসিডের অনুপাত কি বলেছে ওয়ান এস টু এইট বলেছে তাই তো এবং বলেছে যে কতটা অ্যাসিড মেশাতে হবে আমরা দেখতে পাচ্ছি জলটা তো সেম আছে কিন্তু অ্যাসিডটা সেম নেই অ্যাসিড আগের অনুপাতে কত ছিল পাঁচ ছিল এবং পরে কত আট হয়েছে কোয়েশ্চেনে বলেছে যে বারো লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত ওয়ান ইস ফাইভ আছে ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত ওয়ান এইট হবে তো জলটা সেম আছে অ্যাসিডটা সেম নেই অ্যাসিডটা দেখতে পাচ্ছ প্রথমে পাঁচ ছিল পরে আট হয়েছে তাহলে কতটা মেশানো হয়েছে তিন মেশানো হয়েছে এক্স্যাক্টলি নামার অনুপাতের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে আগে ছিল পাঁচ এখন হচ্ছে আট কতটা মেশানো হয়েছে তিন মেশানো হয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি জলের অ্যাসিড মিলে আমার অনুপাত জলের অ্যাসিড মিলে টোটাল কত আমাদের ছিল মোট অনুপাত এক আর পাঁচ যোগ করলে ছয় প্রথমে অনুপাত কত ছিল ওয়ান টু ফাইভ ছিল জলের অ্যাসিড মিলে তাহলে টোটাল অনুপাত কত এক আর পাঁচ যোগ করলে ছয় এই ছয়ের মধ্যে কতটা অ্যাসিড মেশানো হয়েছে দেখতে পাচ্ছ আগে ছিল পাঁচ এখন হয়েছে আট অ্যাসিড কতটা মেশানো হয়েছে তিন মেশানো হয়েছে ঠিক আছে তাহলে কোশ্চেন জানতে চাইছে তাহলে সঠিকভাবে কত লিটার অ্যাসিড মেশানো হয়েছে আমার তো আগে বারো লিটার মিশ্রণ ছিল তো এর সঙ্গে আমরা এটা বারোটা গুণ করে দেবো যদি কাটাকুটি করি এখানে দেখো তিন দুগুণে ছয় দুই ছয় বারো তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত ছয় আশা করছি প্রত্যেকের বোঝা গাছ যদি কারো বুঝতে সমস্যায় কমেন্ট করে জানাতে পারো রিয়া কর্মকার বলছে চার হবে না চার হবে না এটা বুথ আমার এখানে বারো লিটার মিশ্রণ ছিল যেখানে জল অ্যাসিডের অনুপাত ছিল ওয়ান টু ফাইভ তো মোট অনুপাত কত জলের অ্যাসিড মিলে আর পাঁচ যোগ করলে ছয় এই ছয়কে নিচে বসিয়েছি এবার বলেছে কত লিটার অ্যাসিড মেশালে প্রথমে অ্যাসিড আমার ছিল কত পাঁচ পরে অ্যাসিড হয়েছে আট তাহলে কতটা মেশানো হয়েছে অ্যাসিড তিন তাই উপরে তিন লিখেছি আমার টোটালে জল প্রথমে জলের অ্যাসিড মিলে টোটাল অনুপাত ছিল ছয় সেখানে অ্যাসিড কতটা মেশানো হয়েছে তিন মেশানো হয়েছে আগে ছিল পাঁচ অনুপাতের দিক দিয়ে আগে ছিল অ্যাসিড পাঁচ এখন হয়েছে অ্যাসিড আট কতটা মেশানো হয়েছে তিন মেশানো হয়েছে কীভাবে তিন পেলাম আট থেকে পাঁচ বেগ করে ঠিক আছে জল আর অ্যাসিডের মধ্যে আমরা যদি মোট অনুপাত দেখি একের পাঁচ করলে ছয় যেখানে অ্যাসিড পরবর্তী ক্ষেত্রে মেশানো হয়েছে তিন তবে পাঁচটা চেঞ্জ হয়ে আট হয়েছে দেখতে পাচ্ছ এবার টোটাল আমার তো প্রথমে বারো লিটার মিশ্রণ ছিল বারোর মধ্যে তাহলে কত যদি আমরা দেখি তিন দুগুনে ছয় দুই দিয়ে বারোকে কাটলে দুই ছয় বারো পৌলু মেশা আর আবার একবার বললে ভালো হতো তো এটা দেখো যদি বুঝতে না পারো পরের অঙ্কটা সেম অঙ্ক দেখলে বুঝতে পারবে মনে রাখবে এই দুটো সেম থাকতে হবে জল কিন্তু কোনোরকম মেশানো হচ্ছে না দেখতে পাচ্ছ বারো লিটার মিশ্রণে জল অ্যাসিড অনুপাত ওয়ান টু ফাইভ ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে জল অ্যাসিড অনুপাত ওয়ান টু এইট হবে প্রথমে দেখো জল ওয়ান আছে তৃতীয় ক্ষেত্রেও জল ওয়ান আছে দুটো ক্ষেত্রেই জল ওয়ান ওয়ান সেম থাকছে অ্যাসিডটা খালি চেঞ্জ হয়েছে অ্যাসিড আগে ছিল পাঁচ এখন হয়েছে আট তো এটাকে সেম হতে হবে তবে এটা ঠিকঠাক হবে ঠিক আছে অ্যাসিড আগে ছিল পাঁচ এখানে হয়েছে আট তাহলে কতটা মেশালাম তিন মেশালাম আমার প্রথমে অনুপাত ছিল কত জলের অ্যাসিড মিলে জল ছিল এক অ্যাসিড ছিল পাঁচ টোটাল অনুপাত কত একের সঙ্গে পাঁচ যোগ করলাম ছয় তাহলে কতটা অ্যাসিড মেশালাম অ্যাসিডটা খালি চেঞ্জ হয়েছে দেখো আগে পাঁচ ছিল আগে পরে আট হয়েছে কতটা মেশানো হয়েছে তিন এবার টোটাল আমার প্রথমে এখানে বারো লিটার মিশ্রণ ছিল তো তিন দুগুণে ছয় করলাম দুই ছয় বারো এক্স করলে একটু সময় লাগবে সেই কারণে এইভাবেই করলাম এক্সোরে করতে পারো অপশান ডি ছ লিটার এই টাইপের আরেকটি অঙ্ক দেখো বুঝতে পারবে এইভাবেই করাও তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে বিকি সাহা তারপর আবির মন্ডল বলেছে তারপরে সনদ দাস বলেছে তারপরে বিভজিৎ প্রধান বলেছে চঞ্চল মন্ডল বলেছে বিক্রম রয় বলেছে আশির শেখ বলেছে বিপ্লব বলেছে গৌরাঙ্গ বলেছে রাহুল বলেছে অপু বলেছে সুমন সরকার বলেছে পৌলমি সাহা বলে দিয়েছে একবার ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে তো এই টাইপের আরেকটা অঙ্ক দেখে নাও এই মুহূর্তে আরও একজন স্টার্স দিয়েছে বাপি দাস ঠিক আছে তো ওইভাবে সকলে চেষ্টা করবে স্টার্স দেওয়ার যেটা কমেন্ট বক্সের ডান দিকে আছে এই মুহূর্তে বাপি দাস পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে পেস্টিকে সাপোর্ট করার জন্য তো সকলে চেষ্টা করবে স্টার্স দিয়ে পেস্টিকে সাপোর্ট করা তো এইটা টাইপের আরেকটা অঙ্ক তোমরা দেখো সাতশো উনত্রিশ মিলিলিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত বলেছে সেভেন টু টু এতে আর কত পরিমাণ জল মেশালে মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত সেভেন টু থ্রি হবে অপশান এ আছে উনআশি মিলিলিটার অপশান বি বাহাত্তর মিলিলিটার অপশান সি আছে একাশি অপশান ডি আছে একানব্বই তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আচ্ছা আশির শেখ বলছে এটা অ্যান্সার হবে একাশি টোটোর মণ্ডল বলছে একাশি হবে আচ্ছা আমার এখানে দেখব ঠিক আগের অঙ্কটার মতোই করছি একটু সকলে বোঝার চেষ্টা করবে প্রথম ক্ষেত্রে দুধা জলের অনুপাত আমার কী ছিল সেভেন ইস টু টু পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ও জলের অনুপাত কি আছে সেভেন ইসটু থ্রি দেখো দুধ কিন্তু সেম আছে এখানে সেভেন এখানে সেভেন কিন্তু জলটা চেঞ্জ হয়েছে জল প্রথমে কত ছিল দুই পরে চেঞ্জ হয়েছে কত তিন আর এখানে এটাই বলেছে কোশ্চেনে দেখো আর কত পরিমাণ জল মেশালে মিশ্রণটিতে দুটো জলের অনুপাত সেভেন ইসটু থ্রি তাই জলটা মেশাতে বলছে তো প্রথমে তো অনুপাতে যদি দেখি দুধ কিন্তু সেম আছে সেভেন সেভেন আছে দুটো অনুপাতে তো দুধ আমাদের মেশাতে বলেনি সেম আছে এটা কোনো সমস্যা নেই জলটা দেখতে পাচ্ছি প্রথমে দুই ছিল পরে তিন হয়েছে কতটা তাহলে মেশানো হয়েছে তিন থেকে দুই করে এক এক মেশানো হয়েছে তাহলে আমরা ঠিক আগের নিয়ম অনুযায়ী করবো আমার এখানে দেখতে পাচ্ছি প্রথমে দুধ এবং জলের অনুপাত ছিল সেভেন ইস টু অর্থাৎ সাতের সঙ্গে দুই যদি যোগ করে কত নয় হচ্ছে এর মধ্যে বলেছে কত পরিমাণ জল মেশালে কতটা জল মেশানো হয়েছে প্রথমে জল দুই ছিল পরে জল তিন হয়েছে কতটা মেশানো হয়েছে দুই থেকে তিন মানে তিন থেকে দুই করে এক এক জল মেশানো হয়েছে তাই তো এবার আমার এখানে মিশ্রণ ছিল টোটাল কতটা সাতশো উনত্রিশ তো এর সঙ্গে সাতশো উনত্রিশ গুণ করে দেবো কাটাকুটি যদি করে নয় দিয়ে ন আটে বাহাত্তর নয় এক নয় একাশি এক একাশি তো খুব সহজেই কিন্তু অ্যান্সারটা বের করতে পারলাম বা ডেক্স ধরে করলে অনেকটা সময় লাগতো তো আশা করছি সকলে বুঝতে পারলে তো এই জায়গাটা কিন্তু সমান থাকতে হবে দুধ মেশানো হয়নি সেই কারণে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে সাতশো পঞ্চাশ মিলিলিটার মিশ্রণে পৌলিমিশায় একাশি বলেছে ঠিক আছে সাতশো পঞ্চাশ মিলিলিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত ইস টু সেভেন মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত ইস টু ফাইভ হবে এটাও ঠিক আগের অঙ্কটার মতোই কিন্তু একটু আলাদা এখানে কিন্তু সেম নেই মানে দুটো ক্ষেত্রে সেম থাকবে না অনুপাতটা এটা আমাদের সমান করে নিতে হবে দেখো প্রথম ক্ষেত্রে যদি দেখি দুধ এবং জলের অনুপাত কত আছে ইস টু সেভেন আছে এবং পরবর্তী ক্ষেত্রে যদি দেখি দুধ ও জলের অনুপাত কত এইটিস টু ফাইভ আছে এখানে কিন্তু দুধ সমান আছে জলটা চেঞ্জ হয়েছে কিন্তু কোশ্চেনে বলেছে কত পরিমাণ দুধ মেশালে তো দুধ তো সেম রয়েছে তো দুধ তো মেশানোর কোনো প্রশ্নই উঠছে না আগের সাত বা আটের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাত নম্বর অঙ্ক যখন আমরা করেছিলাম অ্যাসিড মেশাতে বলা হয়েছিল অ্যাসিড পাঁচ ছিল এখানে জলটা সেম ছিল অ্যাসিডটা মেশাতে আমার কোনো সমস্যা হয়নি দুটো আলাদা আলাদা ছিল পরের অঙ্কটার ক্ষেত্রে আমাকে জল মেশাতে বলেছিল জল দেখতে পাচ্ছিলাম প্রথমে দুই ছিল পরে তিন ছিল এক্ষেত্রে মেশাতে পেরেছিলাম দুধ তো সেম ছিল এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে কত পরিমাণ দুধ মেশালে বাট দুধ দেখতে পাচ্ছি এখানেও আট আছে এখানেও আট আছে তাহলে অঙ্কটাতে করবো কি করে আগের নিয়ম অনুযায়ী সৌমদ্বীপ আর স্যার আরেকবার বলুন হ্যাঁ এটাই বলছি যে যখন আমাকে বলবে এখানে দেখতে পাচ্ছি সাতশো পঞ্চাশ মিলিলিটার মিশ্রণে সাতশো পঞ্চাশ মিলিলিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত বলেছে এইট ইস টু সেভেন বলেছে সমদীপ আমি এখানে অনারাম একটু অ্যাক্টিভ থাকবে প্রতিদিন নটা থেকে সাড়ে নটার মধ্যে চেষ্টা করবে অ্যাক্টিভ থাকার ঠিক আছে সাতশো পঞ্চাশ মিলি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত বলেছে এইটিস টু সেভেন বলেছে মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এইটিস টু ফাইভ হবে তো প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুধ ও জলের অনুপাত এইটিস টু সেভেন পরবর্তী ক্ষেত্রে এইটিস টু ফাইভ কিন্তু কোশ্চেন বলেছে কত পরিমাণ দুধ মেশালে বা দুধ তো মেশাতে পারছি না দুধ এখানে প্রথমেও আট আছে পরেও আট আছে আমি যদি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করি দুধ প্রথমে ওয়াট আছে পরে আট আছে তো এই ক্ষেত্রে তো করা যাচ্ছে না আচ্ছা এই মুহূর্তে আরও একজন স্টার্স দিয়েছে লুটফাড় হক পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে তো সকলের চেষ্টা করবে স্টার্স দিয়ে পেস্টকে সাপোর্ট করা ঠিক আছে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুধটা সমান আছে দুধ তো আমি মেশাতে পারছি না আমাকে জল সমান হতে হবে জলটাকে সমান করতে হবে তবেই দুধটা এবং দুধটাকে দুধের এইটা এই জায়গাটা আলাদা করতে হবে তবে আমরা অঙ্কটা ঠিকঠাক করে করতে পারব জলটাকে আমাকে সমান করতে হবে জলটা তো সমান নেই জলটা এখানে সাত আছে এখানে পাঁচ আছে জলটাকে সমান করবো কী করে জলটাকে সমান করতে হবে দুধটাকে আলাদা রাখতে হবে দুধের এই জায়গাটা কম নাম্বার থাকতে হবে এখানটা বেশি নাম্বার থাকতে হবে তবে অঙ্কটা ঠিকঠাক হবে তো কীভাবে করবো অনেকে অ্যান্সার দিয়ে দিস অলরেডি আমাকে জলটাকে সমান করতে জলটাকে যদি সমান করতে হয় তাহলে এখানে জল প্রথমে কত আছে সাত আছে আর এখানে পরে জল কত পাঁচ আছে তো জলটাকে যদি সমান করতে এই সাতের সঙ্গে যদি পাঁচ গুণ করি এই সাতের সঙ্গে যদি আমি পাঁচটা গুণ করি তাহলে সাত পাঁচে কত হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে এবং এই পাঁচের সঙ্গে যদি সাত গুণ দিই তাহলে এটা হয়ে গেল পাঁচ সাত পঁয়ত্রিশ জলটা দেখো সমান হয়ে গেলো ওপরেও পঁয়ত্রিশ নিচেও পঁয়ত্রিশ হয়ে গেলো এইভাবে সমান করব এখন যেহেতু আমি ওপরেরটাতে পাঁচ গুণ করেছি তাই এখানেও পাঁচ গুণ করবো আটের সাথে তাহলে এটা হয়ে গেল আট পাঁচে চল্লিশ আর নিচেরটা যে সঙ্গে সাত গুণ করেছে তাই এখানে আটের সঙ্গে সাত গুণ করবো তাহলে আট সাথে কত হয়ে যাবে ছাপ্পান্ন হয়ে গেল তাহলে দেখো দুধটা চেঞ্জ হলো দুধে দেখো উপরের নাম্বার হয়ে গেছে চল্লিশ আর নিচের নাম্বার হয়ে গেছে ছাপ্পান্ন উপরের নাম্বারটা ছোটো হতে হবে নিচের নাম্বারটা বড়ো হতে হবে তবেই তুমি সাথে পারবো তাহলে আমরা যদি দেখি তাহলে প্রথম ক্ষেত্রে দুধে জলের অনুপাত আমরা পাচ্ছি কত চল্লিশ ইস্টু ছাপ পঁয়ত্রিশ পাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে দুধ এবং জলের অনুপাত কত পাচ্ছি ছাপ্পান্ন ইস্টু পঁয়ত্রিশ পাচ্ছি আশা করছি প্রত্যেকের বোঝা গেছে প্রথম ক্ষেত্রে দুটো জলের অনুপাত কি পাচ্ছি চল্লিশ ইস পঁয়ত্রিশ দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি ছাপ্পান্ন ইস পঁয়ত্রিশ জলটা সমান হয়ে গেছে আমি বলছিলাম জলটা সমান করতে হবে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেম চলে এসছে তবেই দুধটা মেশাতে পারবো দুধের এবং দুধের এই প্রথম নাম্বারটা ছোটো হতে হবে পরের নাম্বারটা বড়ো হতে হবে তাহলে বুঝতে পারছো তাহলে কতটা মেশাবো আমি বুঝতে পারছি ছাপ্পান্ন থেকে যদি চল্লিশ মাইনাস করে তাহলে কত হয় ষোলো হচ্ছে তাহলে কতটা মেশাতে হচ্ছে ষোলো হচ্ছে এইবার আমার প্রথমে দুধ এবং জল মিলে টোটাল অনুপাত কত চল্লিশের সঙ্গে পঁয়ত্রিশ চোখ করবো কত হচ্ছে পঁচাত্তর দুধ আর জল মিলে টোটাল অনুপাত কত চল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করে পঁচাত্তর যার মধ্যে দুধ কতটা মেশাতে বলেছে এখানে কত পরিমাণ দুধ মেশাতে বলেছে দুধ কতটা মেশানো হচ্ছে আগে ছিল চল্লিশ এখন হচ্ছে ছাপ্পান্ন কতটা মেশানো হয়েছে বিয়োগ করলে ষোলো এই ষোলোকে ওপরে বসাবো গুণ আমার এখানে ছিল কত সাতশো পঞ্চাশ মেয়েটা ছিল সাতশো পঞ্চাশকে আচ্ছা এদিকে লিখছে এদিকে লেখার জায়গা নেই দেখ গুণ দিয়ে সাতশো পঞ্চাশ এখানে লিখলো তো যদি কাটাকুটি করি দেখো পঁচাত্তর দশে সাতশো পঞ্চাশ ষোলো দশে গুণ করলে একশো তো খুব সহজে অ্যান্সার বেরিয়ে গেলো বা এক্স ধরে করলে অনেকটা কিন্তু সময় লাগতো ঠিক আছে এটা বুঝতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে আমি তবু আরেকবার বোঝানোর চেষ্টা করছি আমাদের প্রথমে দুধ এবং জলের অনুপাত ছিল এইটিস টু সেভেন এইটা ছিল অনুপাত পরবর্তী ক্ষেত্রে অনুপাত কী ছিল আমাদের এইটিস টু ফাইভ ছিল বলেছিল কত পরিমাণ দুধ মেশালে দুধ যদি মেশাতে হয় দুধের অনুপাতটা আলাদা হতে হবে এবং প্রথম অনুপাতটায় ছোটো হতে হবে পরের অনুপাতটায় বড়ো হতে হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রথমেও দুধ আট আছে পরেও দুধ আট আছে একই থাকার জন্য আমরা এটা করতে পারছি না আগের নিয়ম অনুযায়ী তো দুধটাকে আমাকে এই নাম্বারটাকে ছোটো করতে হবে এই নাম্বারটাকে বড়ো করতে হবে আর তাছাড়াও সব থেকে বড় কথা জলটাকে সমান করতে হবে যেহেতু কত পরিমাণ দুধ মেশালে বলেছে তাই জলটাকে কিন্তু সমান করতে হবে প্রথমে যা থাকবে নাম্বার পরেও সেই নাম্বার থাকবে তো জলকে সমান করার জন্য এই সাতকে পাঁচ দিয়ে গুণ করলাম সাত পাঁচে পঁয়ত্রিশ হলো আর এই পাঁচকেই সাত দিয়ে গুণ করলাম পাঁচ সাত পঁয়ত্রিশ হলো তাহলে জলটা সমান হয়ে গেল এখন জলের এখানে যেহেতু সাতকে পাঁচ দিয়ে গুণ করেছি তাই এখানে আটের সঙ্গে পাঁচ গুণ করলাম আট পাঁচে চল্লিশ হলো আবার এখানে নিচে পাঁচের সঙ্গে যেহেতু সাত গুণ করেছি তাই এখানে আটের সঙ্গে সাত গুণ করে আট সাথে ছাপ্পান্ন হলো তাহলে জলটা সমান হয়ে গেল উপরে পঁয়ত্রিশ নিচে পঁয়ত্রিশ হয়ে গেল দুধটাও আলাদা হয়ে গেলো উপরে চল্লিশ নিচে ছাপ্পান্ন উপরে ছোটো নাম্বার নিচে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে টোটাল আমরা যদি দেখি অনুপাত প্রথমে দুটো জলের অনুপাত যদি দেখি চল্লিশ আর পঁয়ত্রিশ চোখ কলে পঁচাত্তর হচ্ছে যেখানে দুধ কতটা মেশানো হয়েছে মাইনাস করলে ষোলো হচ্ছে এই ষোলোকে উপরে লিখেছি গুণ সাতশো পঞ্চাশ অ্যান্সার বেরিয়ে গেল একশো ষাট ঠিক আছে আশা করছি এবার প্রত্যেকে বুঝতে পেরেছো তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে আসির শেখ তারপরে বিভজিৎ প্রধান তারপরে বিক্রম রায় তারপরে বিকি সাহা স্টার সেন্ট করেছিল তারপরে লুটফার হক পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে সকলে চেষ্টা করবে স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো বিপ্লব রয় সঠিক বলেছে একাবীর বিশ্বাস একশো ষাট বলেছে টোটন মন্ডল ঠিক আছে সুমন সরকার ঠিক আছে সরজিৎ বিশ্বাস ঠিক আছে আবুল কালাম আজাদ ঠিক আছে অপু বর্মন ঠিক আছে মনীষা বর্মন ঠিক আছে ঠিক আছে সঠিক নেক্সট পরের কাচের দণ্ড একটি কাছের দণ্ড পরে টু টু থ্রি অনুপাতে দু বিভক্ত হয়ে যায় মানে দুখণ্ডে ভাগ হয়ে যায় পরে আবার ছোট খণ্ডটি পরে ফোর টু ফাইভ অনুপাতে ভাগ হয় তিনটি খণ্ডের অনুপাত কত একটি কাচের খণ্ড পরে মানে একটি কাচের খণ্ড পড়ে গেছে পড়ে গিয়ে দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে মানে ঠিক আছে টু টু থ্রি অনুপাতে দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে পরে আবার দেখা যাচ্ছে ওই দুটো খণ্ডের মধ্যে ছোটো যে খণ্ডটা সেটা আবার ফোর ইস টু ফাইভ অনুপাতে ভাগ হয়ে গেছে তাহলে টোটাল এখন কটা খণ্ড হলো তিনটে খণ্ড তাহলে এই তিনটে খণ্ডের অনুপাত কত বের করতে দিয়েছে অপশান এ আছে ফোর ইস টু এইট ইস টু বারো অপশান বি আছে এইট ইস টু দশ ইস টু সাতাশ অপশান সি আছে এইট ইস টু বারো ইস টু আঠেরো অপশান ডি আছে এইট ইস টু দশ ইস টু আঠেরো তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে এটা প্রথম অ্যান্সার দিয়েছে চঞ্চল মন্ডল বলেছে তারপরে শরজিৎ বিশ্বাস বলেছে আচ্ছা এই মুহূর্তে আরেকজন পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে সুমিলাল পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে তো সকলে চেষ্টা করবে এইভাবেই স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার যদি উপকৃত হয়ে থাকে এবং অবশ্যই তার সাথে প্রত্যেকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে স্টার্স দেওয়ার জন্য কমেন্ট বক্সের ডান দিকে যে স্টার্স আছে সেই স্টার্স দিয়ে চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা কি বলেছি এখানে বলেছি যে একটি কাচের খণ্ড পড়ে দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে টু বিস টু থ্রি টু টু থ্রি অনুপাতে দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে এটা একটা পুরো কাচের খণ্ড ছিল এটা কোনো একটা জায়গাতে পড়ে গেছে পড়ে গিয়ে দুটো টুকরোতে ভাগ হয়ে গেছে টু বিস টু থ্রি অনুপাতে ভাগ হয়ে গেছে আশা করছি প্রত্যেকের বোঝা গেছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে এইটা আবার ভাগ হয়ে গেছে মানে এই যে ছোটো খণ্ড এটা এটা দুই আছে এটা তিন আছে ছোটো খণ্ড কোনটা এইটা এটা ছোটো খণ্ড বলেছে পরে আবার ছোটো খণ্ডটি ফোর টু ফাইভ অনুপাতে ভাগ হয়ে গেছে এটা ছোট খণ্ড এইটা যেটা এটা আছে এটা দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে কি অনুপাতে ফোর ইস টু ফাইভ অনুপাতে তাহলে টোটাল এখন তিনটে খণ্ড হয়ে গেল একটা দুটো তিনটে তো এই তিনটে খণ্ডের অনুপাত এখানে বের করতে দিয়েছে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো তা আমি ধরে নিচ্ছি এই যে প্রথমে যে কাঁচের দণ্ড এই যে পুরো কাচের দণ্ড ছিল যার মধ্যে এটা ছোটো খণ্ড টু ইস টু থ্রি আর বড়োটা হচ্ছে থ্রি আমি ধরে নিচ্ছি এটা টু এক্স বা দুই ধরতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এটা তো দুটো খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে এটা দুই যদি হয় দুইটা আবার ফোর ইস টু ফাইভ অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এটা তাহলে এখন কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে দুই গুণ চার বাই টোটাল অনুপাত কত চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় এবং আরেকটি যেটা আচ্ছা এই মুহূর্তে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদও পঁয়তাল্লিশটা স্টারস দিয়েছে হ্যাঁ এইভাবে সকলের চেষ্টা করবে স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার আবুল কালাম আমাদের এই মুহূর্তে পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে আচ্ছা দুই গুণ চার বাই নয় আরেকটি যদি আমরা দেখি দুই গুণ পাঁচ বাই নয় ইস টু এবং বোঝা গেছে তাহলে এই যে দুইটা যেটা দুটো খণ্ডে ভাগ হয়েছে একটা খণ্ডে হচ্ছে দুই গুণ চার বাই নয় চার বাই নয়টা কী করে বোঝা গেছে আরেকটা হচ্ছে দুই গুণ পাঁচ বাই নয় আর এটা যেরকম তিন আছে এটা কিছু চেঞ্জ হয়নি এটা তো কোনো রকম ভাগ হয়নি দুইটা ভাগ হয়েছিল দুটো ঘণ্টা তাই দুইটাকে চেঞ্জ করলাম এরমভাবে হলো তিন যেরকম আছে ওরকমই থাকবে তাহলে আমার উপরে কী হচ্ছে চার দুকুণে আট বাই নয় এটা হয়ে যাচ্ছে পাঁচ দুকুণে দশ বাই নয় আর এটা থাকছে তিন এবার আমি দেখতে পাচ্ছি এখানে নিচে নয় আছে এখানেও নয় আছে বাট তিনের নিচে কিছু নেই মানে এক বাট আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে সেই কারণে এই নয় দিয়ে আমরা প্রত্যেকে গুণ করব আট বাই নয়কেও নয় দিয়ে গুণ করব দশ বাই নয়কেও নয় দিয়ে গুণ করব আবার এই তিনকেও নয় দিয়ে গুণ করবো করলে কত হচ্ছে দেখো এখানে নয় নয় কেটে গেল আট হচ্ছে এখানে নয় নয় কেটে গেলে দশ থাকছে আর এখানে তিন নয় গুণ করলে সাতাশ আরেকবার অঙ্কটি বুঝিয়ে পর অঙ্ক দিয়ে যাচ্ছি একটি কাঁচের খণ্ড যেটা টু ইস টু থ্রি অনুপাতে ভাগ হয়েছিল ছোটো খণ্ড যেটা দুই এটা দুভাগে ভাগ হয়েছে ফোর ইস টু ফাইভ এই দুভাগের যদি আমরা দেখি তাহলে দুই গুণ চার বাই নয় একটা হচ্ছে আর একটি ধরছে দুই গুণ পাঁচ বাই নয় আর এটা তিন যেটা বড় খণ্ড এটা কিছু চেঞ্জ হচ্ছে না এটা যেরকম আছে সেরকমই লিখলাম তাহলে চার দুগুণে আট বাই নয় এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ বাই নয় এটা তিন থাকছে নিচে নয় আছে নয় দিয়ে প্রত্যেকে গুণ করবে নয় দিয়ে আট বাই নয়কে কে করা হয়েছে দশ বাই নয়কে কে করা হয়েছে নয় দিয়ে তিনকে গুণ করা হয়েছে প্রথম ক্ষেত্রে নয় নয় কেটে গেলে আট থাকছে পরের ক্ষেত্রে নয় নয় কেটে গেলে দশ থাকছে এটা তিন নয় সাতাশ অপশন বি আট ইস টু নয় টু সাতাশ তো অনেকে এটা সঠিক অ্যান্সার দিয়েছে অলরেডি পাঁচের আনসার অনেকে দিয়ে দিয়েছে ঠিক আছে পাঁচের অ্যান্সার অনেকে দিয়ে দিয়েছে অলরেডি তো বাকিরাও জানাতে পারো এক ব্যক্তি চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রয় করায় লাভ হয় কত অপশান এ চুয়াল্লিশ পার্সেন্ট আছে বি ছত্রিশ পার্সেন্ট আছে সি একচল্লিশ পূর্ণ এক বাই দুই পার্সেন্ট ই ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট আছে তো এটা প্রথমে অ্যান্সার দিয়েছে আবুল কাল আমার যাত পঁয়তাল্লিশটা স্টার্ট হয়েছিলাম আমার একটা অ্যান্সার সঠিক বলেছে বি বলেছিল ঠিক আছে হিতু বর্মন বি বলেছিল ঠিক আছে আচ্ছা পাঁচের অ্যান্সার অনেকেই এখন বলছি এটা অ্যান্সার বি হবে থার্টি সিক্স পার্সেন্ট বাকিরাও কমেন্ট করতে থাকে চঞ্চল মন্ডল বলছে চঞ্চল মন্ডল বলছে থার্টি সিক্স পার্সেন্ট হবে তো প্রথমে অঙ্কটা আমি ফর্মুলার মাধ্যমে করি তারপর বুঝিয়ে করাচ্ছি ঠিক আছে রিয়া কর্মকার স্যার নয় কী করে আসলো আগেরটা আছে আমার এখানে প্রথমে ছিল চার দুগুণে আট বাই নয় এটা পাঁচ দুগুণে দশ বাই নয় আর এটা তিন এটা তো ভগ্নাংশের অনুপাত আমার প্রথমে কত বেরিয়েছে আট বাই নয় তারপরে দশ বাই নয় তারপর এটা শুধু তিন মনে রাখবে এটা ভগ্নাংশের অনুপাত দেখতে পাচ্ছ ভগ্নাংশের অনুপাত এখানে কোনোটাই আছে নেই এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে পূর্ণ সংখ্যা মানে এক দুই তিন চার রকম তো সেই কারণে এই যে নয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে নয় আছে এখানে নয় আছে নয় নয় লসাগু করবে লসাগু করলে কত নয় হয় নয় দিয়ে সেই কারণে প্রত্যেককে গুণ করা হয়েছে এই নয়টা কীভাবে এলো আচ্ছা এই নয়টা কিভাবে এলো এটা নয়টায় চারের সঙ্গে পাঁচ যোগ করে নয়টা নিচে বসানো হয়েছে টোটাল অনুপাত ঠিক আছে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি পরেরটা এক ব্যক্তি চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রয় করায় লাভ হয় কত পার্সেন্ট ঠিক আছে তো অঙ্কটা প্রথমে ফর্মুলার মাধ্যমে করছি ফর্মুলা এটা মনে রাখবে এক ব্যক্তি যদি ওয়াই টাকায় এক্সটি দ্রব্য ক্রয় করে এবং এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রয় করে তাহলে লাভ বের করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ একশো সেই হিসাবে এক্স বলতে আমার কত পাঁচ আমি লিখবো ফাইভ স্কোয়ার মাইনাস ওয়াই বলতে কত চার আমি লিখবো ফোর স্কোয়ার আর নিচে আবার এখানে কত আছে ওয়াই আছে আমি আবার ফোর স্কোয়ার লিখবো গুণ একশো তাহলে ফাইভ স্কোয়ার মানে আমার হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চার স্কোয়ার মানে চার চারে ষোলো নিচে আবার চার চারে ষোলো গুণ একশো এখন পঁচিশ থেকে ষোলো মাইনাস কোলে নয় হচ্ছে নিচে ষোলো গুণ একশো যদি কাটাকুটি করি এটা ষোলো আর একশো চার দিয়ে যাবে চার চারে ষোলো এখানে চার পঁচিশ একশো আশা করছি প্রত্যেকের বোঝা গেছে এবং পঁচিশ নয় এখানে যদি আমি গুণ করি ওপরে আমার হয়ে যাবে দুশো পঁচিশ আর নিচে থাকছে চার দুশো পঁচিশকে যদি চার দিয়ে ভাগ করি ছাপ্পান্ন ছাপ্পান্নপূর্ণ এক বাই চার পার্সেন্ট অপশান ডি হবে ভাগটা করে দেখাচ্ছি পরীক্ষার সময় আসলে এই ফর্মুলা দিয়েই করবে ঠিক আছে বুঝে করলে সময় লাগবে একটু চার দিয়ে যদি ভাগ করি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ভাক্সেস এক থাকছে যেটা ভাক্সেস এক এটাকে উপরে লিখবো চার দিয়ে ভাগ্য করছিলাম চারকে নিচে লিখবো ছাপ্পান্নপূর্ণ এক বাইকার অপশনটি ফর্মুলাটা একটু বোঝাই ঠিক আছে অনেকে জানো হয়তো বাট যারা জানো না তারা একটু দেখে নাও এক ব্যক্তি চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রি করলে লাভ ক্ষতি কত মানে যদি রেজাল্ট প্লাস হয় তাহলে আমার লাভ আর মাইনাস হলে ক্ষতি যদি এখানে পরিষ্কার আমাকে লাভ বলেই দিয়েছে তাহলে ফর্মুলা কি এক ব্যক্তি ওয়াই টাকায় এক্সটি দ্রব্য ক্রয় করে এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রি করলে লাভ হচ্ছে কত ফর্মুলা হচ্ছে এক্সে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ একশো পার্সেন্ট মনে রাখবে তোমরা এইটা ফর্মুলা এখানে এক্স বলতে কথা দেখতে পাচ্ছ এখানে এক্স পাঁচ আছে এখানেও এক্স পাঁচ আছে সেই জন্য এক্সের জায়গায় পাঁচ বসানো হয়েছে ফাইভ স্কোয়ার এক্সের মাথায় স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি তারপরে মাইনাস দিয়েছি ওয়াই মানে কত এখানেও চার আছে এখানেও ওয়াই মানে চার আছে তাই ওয়াইয়ের জায়গায় চার বসানো হয়েছে ওয়াইয়ের মাথায় স্কোয়ার বলতে এখানে স্কোয়ার দিয়েছি নিচে আবার ওয়াই স্কোয়ার আছে তাই আবার চার স্কোয়ার লিখেছি আশা করছি বুঝতে পারার সমস্যা নেই ঠিক আছে গুণ একশো উপরে ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ এটা চার স্কোয়ার মানে ষোলো পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলাম নয় উপরে নিচে ষোলো মানে একশো আশা করছি বোঝা গেছে অঙ্কটা বুঝে গেলে কিরকম করতাম বুঝে যদি করতাম পাঁচটি দ্রব্য কেনা হচ্ছে কত টাকা দিয়ে চার টাকা দিয়ে একটি দ্রব্য কেনা হবে চার বাই পাঁচ আর এখানে টোটাল অ্যাকচুয়াল কটা জিনিস বিক্রি করা হচ্ছে বলে দেয়নি তো পাঁচ হাজার চারে লশও করবো কত কুড়িটি তাহলে কুড়িটি দ্রব্য কেনা হচ্ছে কত টাকা দিয়ে কুড়ি গুণ চার বাই পাঁচ কাটাকুটি করলাম পাঁচ চারে কুড়ি চার চারে কত ষোলো ষোলো টাকা দিয়ে কেনা হচ্ছে তাহলে কস্ট প্রাইস কত মানে সিপি কত ষোলো একইভাবে যদি আমরা বিক্রয় মূল্যে যাই চারটি দ্রব্য বিক্রি করা হচ্ছে পাঁচ টাকা দিয়ে চারটি দ্রব্য বিক্রি করা হচ্ছে পাঁচ টাকা দিয়ে একটি দ্রব্য বিক্রি করা হবে পাঁচ বাই চার আর একই জিনিস আগে আমরা কুড়িটি দ্রব্য কিনছিলাম এখন কুড়িটি দ্রব্য বিক্রি করবো পাঁচ বাই চার গুণ কুড়ি কাটাকুটি করলে এখানে চার পাঁচে কুড়ি মানে পাঁচ পাঁচে পঁচিশ এই পঁচিশ হয়ে যাবে আমার এসপি তাহলে ষোলো টাকা দিয়ে কিনেছিলাম পঁচিশ টাকা দিয়ে বিক্রি করছি লাভ হচ্ছে কত ন টাকা লাভ হচ্ছে ষোলো টাকা দিয়ে কিনে আমার ন টাকা লাভ হচ্ছে একশো টাকায় কত লাভ এটা বুঝে করলে আমাদের অপশান ডি আসবে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে চল্লিশ সেন্টিমিটার এবং চব্বিশ সেন্টিমিটার ওই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমা কত অপশান এ ছত্রিশ সেন্টিমিটার বি চৌত্রিশ সেন্টিমিটার সি বত্রিশ সেন্টিমিটার ডি ত্রিশ সেন্টিমিটার তো কোনটা সঠিক উত্তর আগেরটার একটা অ্যান্সার বিকি শাহ স্টার সেন্ট করেছিল সঠিক উত্তর বলেছে অপশান ডি ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার তারপর তার আগে সরজিৎ বিশ্বাস বলেছিল শান্তনু বোস বলেছিল অপু বলেছিল সঠিক হয়েছে বিক্রম রয় হ্যাঁ সঠিক হয়েছিল বিভজিৎ প্রধান সঠিক বলেছিল আবুল কালাম আজাদ আজকেই স্টার সেন্ট করেছে সঠিক বলেছিল না না বি হবে না ডি হবে ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট ঠিক আছে ওকে আচ্ছা চঞ্চল মণ্ডল এটার অ্যান্সার বত্রিশ বলছে বাকিরাও কমেন্ট করতে থাকা প্রত্যেকে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে উপকৃত হয়ে থাকলে স্টার সেন্ড করতে পারো বিকি শাহ বলছে বত্রিশ হবে অ্যান্সার এটা মানে অপশান সি তো দেখা যাক এটাই অ্যান্সার হয় কি এখানে দুটি বর্গক্ষেত্র আছে দুটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটি বাহু সমান হয় কিন্তু এটা একটু আয়তক্ষেত্রের মতো লাগছে আর দুটি বর্গক্ষেত্রের মানে বর্গক্ষেত্রটা আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে আমরা বর্গক্ষেত্র বলি আচ্ছা এখানে বলেছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা কি বলেছে চল্লিশ সেন্টিমিটার এবং চব্বিশ সেন্টিমিটার বলেছে প্রথম বর্গক্ষেত্রটার পরিসীমা কত বলেছে চল্লিশ সেন্টিমিটার দ্বিতীয় বর্গক্ষেত্রটার পরিসীমা প্রথম বর্গক্ষেত্রটার পরিসীমা বলেছে চল্লিশ সেন্টিমিটার দ্বিতীয় বর্গক্ষেত্রটার পরিসীমা বলেছে চব্বিশ সেন্টিমিটার ক্লিয়ার এবার বলেছে যে এই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানে এদের এটার ক্ষেত্রফল কত বের করতে হবে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে দ্বিতীয় বর্গক্ষেত্রের এই বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের মানে এই এই পার্থক্য মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগ করতে হবে পার্থক্য মানে বিয়োগ বিয়োগ করলে সেইখান থেকে যে ক্ষেত্রফল বিশিষ্ট মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটি নতুন বর্গক্ষেত্র যার পরিসীমা বের করতে দিয়েছে খুব ইজি আছে অঙ্কটা অঙ্কটা দেখেই তোমরা হয়তো বলতে পারবে দেখো এখানে দেখো একটা কী বলেছে পরিসীমা বলেছে চল্লিশ সেন্টিমিটার প্রথম বর্গক্ষেত্রে পরিসীমা আমাকে ক্ষেত্রফল যদি প্রথম বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হয় ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি বাহু স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বাহু কোনগুলোকে বলি এইটা বাহু একটা বর্গক্ষেত্রে চারটে বাহু থাকে একটা দুটো তিনটে চারটে তাই তো এখন বাহুটা বের করবো কী করে বাহুটা বের করলে তবেই তো ক্ষেত্রফলটা বের করতে পারবো বাহুটা বের করবো কী করে প্রথম বর্গক্ষেত্রে পরিসীমা বলেছে চল্লিশ সেন্টিমিটার পরিসীমা মানে চারটে বাহুর যোগফল এই একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু তো চারটে মিলিয়ে চল্লিশ যদি হয় এক একটা বাহুতালে কত করে হচ্ছে দশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে দশ 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 কুড়ি দশ কুড়ি তিরিশ চল্লিশ এইভাবে তো হচ্ছে এক একটা বাহুতালে কত করে হচ্ছে দশ তাহলে বাহুর জায়গায় আমি যদি দশ বসিয়ে দিই এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম দশের স্কোয়ার মানে একশো তাহলে প্রথম বর্গক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেলাম একশো আশা করছি প্রত্যেকে বোঝা গেছে যদি বুঝতে পারো সমস্যা জানাতে পারো আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে আসি দ্বিতীয় বর্গক্ষেত্রে পরিসীমা বলেছে চব্বিশ অর্থাৎ চারটে বাহুর যোগফল চব্বিশ একটা দুটো তিনটে চারটে তাহলে এক একটা বাহু কত করে হচ্ছে পরিসীমা মানে চারটে বাহু এগুলোকে বাহু বলি আর ভিতরে একটাকে ক্ষেত্রফল বলি ঠিক আছে একটা দুটো তিনটে চারটে চারটে বাহু যোগফল চব্বিশ এক একটা তাহলে বাহু কত চব্বিশকে চার দিয়ে ভাগ করবো ছয় হচ্ছে আশা করছি প্রত্যেকের বোঝা গেছে তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সে একই ফর্মুলা বাহু স্কোয়ার করব তাহলে বাহু তো আমি জেনে গেছি কত ছয় তাই ছয় স্কোয়ার করলাম এখন ছয় স্কোয়ার মানে ছয় ছয় কত ছত্রিশ তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম একশো বর্গ সেন্টিমিটার আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম ছত্রিশ বর্গ সেন্টিমিটার এবার আমাদের কোশ্চেন কি বলেছে যে এই যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম এদের পার্থক্য পার্থক্য মানে এদের বিয়োগফল ফল মানে ক্ষেত্রফল দুটোর বিয়োগফল ফল প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি একশো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম ছত্রিশ এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য মানে এদের বিয়োগফল ফল বিয়োগ করলে যেটা হয় দেখ বিয়োগটা করে নিই বিয়োগ করলে কত হচ্ছে চৌষট্টি হচ্ছে তাহলে বিয়োগ ফল আমরা কত পেলাম চৌষট্টি পেলাম এখন এই চৌষট্টি হচ্ছে এটা কি ক্ষেত্রফল বিশিষ্ট তৃতীয় বর্গক্ষেত্রে পরিসীমাগত তো এটা কিন্তু ক্ষেত্রফল হলো ঠিক আছে এটা একটা নতুন বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল আমরা কত পেলাম চৌষট্টি পেলাম এটা কিন্তু ক্ষেত্রফল বেরোলো চৌষট্টি তো ক্ষেত্রফল যদি চৌষট্টি হয় এখান থেকে আমাকে কি বের করতে দিয়েছে এই নতুন বর্গক্ষেত্রটার পরিসীমা বের করতে দিয়েছে পরিসীমা মানে হচ্ছে বর্গক্ষেত্রের চারটে বাহুর সমান মানে চারটে বাহু যোগফল বা চার গুণ বাহু আমরা লিখতে পারি তো বাহুটা পাবো কী করে আমি তো ক্ষেত্রফল জেনে গেছি নতুন বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল চৌষট্টি তো ক্ষেত্রফলটা আমরা জেনে গেছি এটার বাহু যদি আমাকে বের করতে হয় তাহলে ক্ষেত্রফলটার স্কোয়ার রুট করবো বর্গম বর্গমূল করব স্কোয়ার রুট অথবা বর্গমূল চৌষট্টির বর্গমূল করলে কত হয় আট হয় ওটাই হয়ে যাবে বাহু ঠিক আছে ক্ষেত্রফল বলে দেওয়া থাকলে বাহু বের করতে দিলে ক্ষেত্রফলের আমরা স্কোয়ার রুট করবো তাহলে বাহু পাবো আর বাহু যদি বলে দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে হয় তাহলে বাহু স্কোয়ার করবো মনে রাখবে তো চৌষট্টির বর্গমন করলাম কত হচ্ছে আট হচ্ছে তাহলে বাহু পেয়ে গেলাম কত আট তাহলে চার গুণ এই বাহুর জায়গায় আট বসালাম চার আটে কত বত্রিশ তো সঠিক অ্যান্সার বত্রিশ দেখো এই অঙ্কগুলো অনেকেই হয়তো জানো সঠিকভাবে বাট অনেকের আবার এই অঙ্কগুলো করতে সমস্যা হয় যদি কারোর সমস্যা হয়ে থাকে বুঝতে কোনো জায়গাতে তো কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে আসির শেখ তারপরে চঞ্চল মন্ডল বলেছে তারপরে বিকিশা স্টার সেন্ট করেছিল সঠিক উত্তর বলেছে তারপরে জয় বিশ্বাস সঠিক বলেছে তারপরে সনুভ দাস সঠিক বলেছে সরজিৎ বিশ্বাস সঠিক বলেছে সুমন সঠিক বলেছে পবিত্র সঠিক বলেছে আবুল কালাম আজাদ আজকে স্টার সেন্ট করেছে সঠিক বলেছে বিপ্লব সঠিক বলেছে অপু বর্মন সঠিক বলেছে ঠিক আছে তো আশা করছি বোঝা গেছে যদি কারো সমস্যা হয় থাকে এখনও জানাতে পারো কমেন্ট করে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে একটি ব্যাগে পাঁচ টাকা ও দশ টাকার মোট আশিটি নোট ছিল ওই ব্যাগে মোট ছশো টাকা থাকলে দশ টাকার নোটের সংখ্যা কত অপশান এ ষাটটি বি পঞ্চাশটি সি চল্লিশটি ডি দশটি তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে উপকৃত হয়ে থাকলে স্টার সেন্ড করতে পারো জয় বিশ্বাস বলছে এটার অ্যান্সার চল্লিশ হবে আচ্ছা আগেরটার অ্যান্সার বিক্রম রয় বত্রিশ বলছে হ্যাঁ আগেরটা বত্রিশ ঠিক আছে এটা প্রথমে এইভাবে করছি তারপরে এক্স ধরে করাচ্ছি একটি ব্যাগে কি বলেছে পাঁচ টাকা আর দশ টাকা মিলিয়ে টোটাল কটা নোট আছে আশিটি নোট আছে তাই তো তা আমি ধরে নিচ্ছি যে পাঁচ টাকাও আমার আছে আশিটি আর দশ টাকা আমার আছে আশিটি তাহলে একটি পাঁচ টাকা নোটের মূল্যে যদি পাঁচ টাকা হয় আশিটি পাঁচ টাকা নোটের মূল্য কত হবে আশি গুণ পাঁচ করবো কত চারশো টাকা হচ্ছে একটি দশ টাকা নোটের মূল্যে যদি দশ টাকা হয় তাহলে আশিটি দশ টাকা নোটের মূল্য কত আশি দশে আটশো হচ্ছে এইবার মাঝখানে বলেছে মাঝখানে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে যে বলেছে ব্যাগে পাঁচ টাকার দশ টাকা মিলিয়ে টোটাল কত টাকা আছে ছশো টাকা আছে এটাকে মাঝখানে বসাবো টোটাল কত টাকা আছে ছশো টাকা আছে তাহলে পাঁচ টাকা নিয়ে দেখলাম আমরা চারশো টাকা আছে দশ টাকা নিয়ে দেখলাম আটশো টাকা আছে মাঝে এটা অ্যালিগেশন মেথডে করছি ঠিক আছে আর মাঝখানে যদি দেখি তাহলে পাঁচ টাকার দশ টাকা মিলিয়ে টোটাল কত টাকা আছে ছশো টাকা আছে তাই তো এটা অ্যালিগেশন মেথডে করছি তাহলে এবার কোনাকুনি আমরা কি করব বিয়োগ করব যদি বিয়োগ করি তাহলে ছশো থেকে আটশো ছশো থেকে চারশো কী হবে দুশো হচ্ছে আর এদিকটাও যদি বিয়োগ করি আটশো থেকে ছশো বিয়োগ করলে কত হচ্ছে দুশো হচ্ছে যদি কাটাকুটি করি দেখো দুশো দুশো কেটে গেল দুশো এক কে দুশো মানে ওয়ান এস টু ওয়ান হচ্ছে কোশ্চেনে কি বলেছে আশিটি নোট ছিল আশিটা নোটের মধ্যে দশটা নোট দশ টাকা নোটের সংখ্যার কত আশিটি নোট ছিল যার মধ্যে দশ টাকা নোটের সংখ্যা জানতে চেয়েছে দশ টাকার নোট কতগুলো আছে তাহলে কী লিখবো আশিটি নোটের মধ্যে যদি জানতে চেয়েছি আশিকে আগে লিখলাম গুণ দিয়ে দশ টাকা নোটের সংখ্যা কত জানতে চাইছে তো এই আমি উপরে লিখব আর নিচে এই টোটাল অনুপাত মানে একের সঙ্গে এক যোগ করে দুই টোটাল অনুপাত নিচে লিখব কাটাকুটি করলে দেখো দুই দিয়ে আশিকে কাটলে কত হচ্ছে চল্লিশ হচ্ছে অপশান সি তোমরা এক্স ধরেও করতে পারো এক্স ধরেও তাড়াতাড়ি হবে কোনো সমস্যা নেই বাট এইভাবে করলে আরও তাড়াতাড়ি হলো কী বললাম আশা করছি বোঝা গেছে এটা অ্যালিগেশন মেথডে করেছি এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাগে পাঁচ টাকা ও দশ টাকা নোটের সংখ্যা আশিটি ছিল মানে মোট মিলিয়ে তা আমি ধরে দিলাম পাঁচ টাকা ও আশিটি ছিল দশ টাকা ও আশিটি ছিল তাহলে একটি পাঁচ টাকা নোটের মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে আশিটি নোটের মূল্য আশি গুণ পাঁচ আটশো ঠিক আছে এইভাবে করতে পারো ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে এক বিক্রেতা ফাইভ পার্সেন্ট লাভে একটি রেডিও বিক্রি করে আরও চব্বিশ টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো রেডিওটির ক্রয় মূল্য কত অপশান এ আটশো টাকা বি চারশো টাকা সি দুশো টাকা ডি একশো টাকা তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো চঞ্চলমণ্ডল বলছে চল্লিশ গুণ চার দশ চারশো চল্লিশ গুণ পাঁচশন দুশো ছশো অপশান টেস্ট হ্যাঁ অপশান টেস্ট করে করতে পারো আরও তাড়াতাড়ি হবে আচ্ছা এটার অ্যান্সার চঞ্চল মন্ডল বলছে আটশো টাকা হবে এক বিক্রেতা ফাইভ পার্সেন্ট লাভে একটি রেডিও বিক্রি করে আরও চব্বিশ টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো রেডিওটির ক্রয় মূল্য কত অপশান এ আটশো টাকা বি চারশো টাকা সি দুশো টাকা আছে ডি একশো টাকা তো অনেকে এটা অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে তো এই টাইপের যদি পরীক্ষার সময় অঙ্ক থাকে বিশেষ করে ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষায় আসে খুব তো যত টাকায় বেশি বলুক বা কম বলুক এই নাম্বারটাকে আমি উপরে বসাবো এখানে চব্বিশ টাকা বেশি মূল্যে বলেছে তো যত টাকায় বেশি বলুক বা কম বলুক এটাকে আমি ওপরে বসাবো মানে চব্বিশকে ওপরে বসালাম আর নিচে এখানে দেখতে পাচ্ছি প্রথমে ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে পরে আট পার্সেন্ট লাভ হয়েছে দুটো যদি লাভ লাভ মানে সেম থাকে তাহলে আমরা মাইনাস করব অপোজিট থাকলে প্লাস করব অপোজিট বলতে ধরো এটা লাভ আছে এটা ক্ষতি আছে অথবা এটা ক্ষতি এটা লাভ আছে অপোজিট থাকলে প্লাস করব। ঠিক আছে মনে রাখার স্টাইল এটাই এবার যত টাকা বেশি বলি বা কম বলি মানে কে উপরে লিখবো এখানে দেখতে পাচ্ছি ফাইভ পার্সেন্ট লাভ পরে দেখতে পাচ্ছি আট পার্সেন্ট লাভ দুটোই সেম আছে তাহলে এটা মাইনাস করবো বা দুটো যদি ক্ষতিও থাকে তাহলে মাইনাস করবো তো আর আট থেকে পাঁচ মাইনাস করলে কত হচ্ছে তিন হচ্ছে গুণ একশো কাটাকুটি করলাম তিন দিয়ে কে কাটলে তিন আটে চব্বিশ আট দিয়ে একশোকে গুণ করলে আটশো অপশানে তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে জয় বিশ্বাস তারপরে আশির শেখ বলেছে তারপরে চঞ্চল মণ্ডল বলেছে তারপরে সন্দীপ বলেছে তারপরে বীরশক মুর্মু বলেছে আবুল বলেছে তারপরে অপু বর্মন বলেছে বিভজিৎ প্রধান বলেছে স্বরজিত বিশ্বাস বলেছে রবীন ঘোষ বলেছে বিকি বলেছে অনুপ বৈদ্য বলেছে পবিত্র বলেছে ওকে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে একটি ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ যদি সি এর লাভ এ অপেক্ষা দুশো টাকা বেশি হয় তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল অপশান এ ছশো টাকা বি আটশো টাকা সি এক হাজার টাকা ডি এক হাজার দুশো টাকা কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে উপকৃত হয়ে থাকলে স্টার সেন্ড করবে আজকে একদম শেষে স্টারস দিয়েছে আবুল কালাম আজাদ তো বাকিরাও স্টার সেন্ড করতে পারো উপকৃত হয়ে থাকলে আশির শেখ এটার অ্যান্সার বারোশো এক হাজার দুশো বলছে সুরজিৎ ঘোষ এ করাবেন এলসিএম এ কোন অঙ্কগুলো একটু জানাবে কমেন্ট করে আশির শেখ বারোশো বলছে চঞ্চল মণ্ডল বারোশো বলেছে জয় বিশ্বাস বারোশো রবিন বিশ্বাস বলছে এক হাজার হবে আচ্ছা তো যাই হোক আমরা তোমরা মনে রাখবে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত তাই হয় যদি আমরা কাটাকুটি করি মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হয় সেই হিসাবে এখানে তো আমাদের বলেছে এ বি এস সি এদের মূলধনের অনুপাত বলে দিয়েছে কত বলেছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ বলেছে তাই তো তো মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয় তোমরা মনে রাখবো যদি কাটাকুটি করি আমরা মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয় সেই হিসাবে এটা কিন্তু লাভের অনুপাত আমরা লিখতে পারি থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এবার আমাদের কী বলেছে বলেছে যদি সি এর লাভ এ অপেক্ষা দুশো টাকা বেশি হয় তো আমি এখান থেকে ধরে নিচ্ছি এর লাভ হচ্ছে থ্রি এক্স টাকা এখান থেকে আমি ধরে নিচ্ছি বি এর লাভ হচ্ছে ফোর এক্স টাকা আর এখান থেকে ধরে নিচ্ছি সি এর লাভ এক্স টাকা কোশ্চেনে বলেছে সি এর লাভ যদি এ অপেক্ষা দুশো টাকা বেশি হয় সি এর লাভ কত ফাইভ এক্স তো সি এর লাভ কত বলেছে এ অপেক্ষা দুশো টাকা বেশি এর লাভ কত থ্রি এক্স এর থেকে দুশো টাকা বেশি ওই জন্য থ্রি এক্স বোঝা গেছে কোশ্চেনে কি বলেছে সি এর লাভ এ অপেক্ষা দুশো টাকা বেশি সি এর যা লাভ হবে সেটা এল লাভের অপ থেকে দুশো টাকা বেশি ওই জন্য সি এর লাভে আমরা দেখতে পাচ্ছি ফাইভ এক্স ফাইভ লিখেছি সমান দিয়ে এল লাভ কত টু এক্স টু এক্স বলছি এল লাভ হচ্ছে থ্রি এর থেকে দুশো টাকা বেশি প্লাস দুশো করেছি এবার ফাইভ এক্স থ্রি থ্রি এক্সটা ওদের থেকে দিকাশ লিখবে মাইনাস হচ্ছে থ্রি এক্স সমান দুশো আমি প্রতিটা স্টেপ দেখাচ্ছি যাতে সকলে বুঝতে পারে কারণ অনেকে উইক আছে অঙ্কগুলোর ক্ষেত্রে তো ফাইভ এক্স থেকে থ্রি এক্স বি একোয় লেখি হচ্ছে টু এক্স লিখলাম কাটাকুটি করলে দুই দিয়ে কে কাটলে কত মানে আমি কত পেলাম পেলাম এখন কোশ্চেনে জানতে চাইছে মোট কত টাকা লাভ হয়েছিল তো আমি দেখতে পাচ্ছিলাম এর লাভ হয়েছিল থ্রি এক্স টাকা বি এর লাভ হচ্ছে ফোর এক্স টাকা আর সি এর লাভ হয়েছিল ফাইভ এক্স টাকা তিনজনের লাভ আমি যোগ করবো কারণ এখানে মোট কত টাকা লাভ হয়েছিল জানতে চেয়েছে তো তিনজনের লাভ যদি আমি যোগ করি বারো এক্স হচ্ছে পাঁচ হাজার চারের নয় নয় তিনে বারো আর এক্সটা তার সঙ্গে থাকছে এখন এই বারো এক্সের এর এক্স এর মান আমরা জেনে গেছি কত একশো জেনে গেছি তো এক্সের এর জায়গায় কত বসাবো একশো বসাবো তাহলে বারোর সঙ্গে একশো গুণ করলে কত হচ্ছে বারোশো অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো এরপরে যদি কারোর বুঝতে সমস্যা কমেন্ট করে জানাতে পারো আশা করছি সকলেই বুঝতে পেরেছ তবু যারা বুঝতে যদি সমস্যা হয় তাকে জানাতে পারো আর অবশ্যই লাইক করবে প্রত্যেকে শেয়ার করবে এবং স্টার সেন্ট করতে পারো তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে আসির শেখ বলেছে তারপরে চঞ্চল মন্ডল বলেছে জয় বিশ্বাস বলেছে রবীন ঘোষ বলেছে অপু বর্মন বলেছে আবুল কালাম আজাদ আজকে স্টার সেন্ট করেছে সঠিক বলেছে আজকে লাস্ট স্টার সেন্ট করেছে তারপরে অ্যান্সার দিয়েছে সুমন সরকার সঠিক বলেছে চঞ্চল মণ্ডল সঠিক বলেছে বিক্রম রায় সঠিক বলেছে পবিত্র সঠিক বলেছে বিকি শাহ স্টার সেন্ট করেছিল সঠিক বলেছে বিপ্লব রায় সঠিক বলেছে বাপ্পা সঠিক বলেছে সুরাজ মণ্ডল সঠিক বলেছে পৌলমী সাহ সঠিক বলেছে রবিন ঠিক আছে সরজিৎ বিশ্বাস ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে মনীষা বর্মন সঠিক বলেছে এটা খুব ইসি অঙ্ক এটা হয়তো সকলেই করতে পারবে ঠিক আছে তবুও এটা করাচ্ছি চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে তাহলে দুশো জন লোক দুশো দিনে কতগুলি মাদুর তৈরি করবে অপশান এ দুশোটি আছে বি এক হাজার সরি অপশান এই দুশোটি বি দশ হাজারটি সি এক হাজারটি ডি হাজারটি তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে তাহলে দুশো জন লোক দুশো দিনে কতগুলি মাদুর তৈরি করবে অপশান এ দুশোটি বি দশ হাজারটি সি এক হাজারটি ডি হাজারটি তো কোনটা সঠিক উত্তর জয় বিশেষ বলছে এটার অ্যান্সার বি হবে আনোয়ার আলিও বলছে বি দশ হাজার হবে আশীর শেখ বলছে এক হাজার হবে মানে অপশন সি চঞ্চল মন্ডল তো দেখা যাক অপশন বি হয় না সি হয় আচ্ছা আশিষ শেখ এখন বলছে দশ হাজার হবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক দশ হাজার হয় কিনা এখানে আমাদের কি বলেছে চারজন লোক চার দিনে চারটি মাদে তৈরি করছে চারজন লোক চার দিনে কটা মাদুর তৈরি করছে চারটি মাদুর তৈরি করছে তাই তো কোশ্চেনে বলেছে চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করছে তাহলে কোশ্চেনে জানতে চাইছে দুশো জন লোক দুশো দিনে কতগুলি মাদুর তৈরি করবে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিল বোঝা গেছে প্রত্যেকের চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করছে তাহলে জন লোক দুশো দিনে কতগুলি মাদুর তৈরি করবে এটাই জানতে চাইছে জন্য জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি আচ্ছা কাটাকুটি করছি ওপর নিচে চার চার আমি কেটে দিলাম মাঝখানে সমান থাকলে আমরা ওপর ওপর কাটতে পারবো অর্থাৎ চার সঙ্গে চার দিয়ে দুশোকে কাটতে পারবো চার দিয়ে দুশোকে কাটি এখানে কত হচ্ছে চার পাঁচে কুড়ি আর এই শূন্যটা এখানে চলে এলো পঞ্চাশ হচ্ছে ক্লিয়ার হলো তাহলে এখানে এখানে তো সব কেটে গেছে কিছু নেই মানে এক লিখতে পারি জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে যদি এক গুণ করি আমি জিজ্ঞাসা চিহ্নই হয় সমান পঞ্চাশের সঙ্গে যদি দুশো গুণ করি এখানে দেখো পাঁচ দুগুণে দশ হচ্ছে একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য মানে দশ হাজার হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি দশ হাজার তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে দশ হাজার প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে তারপরে আনোয়ার বলেছে তারপরে চঞ্চল তারপরে হচ্ছে সন্দীপ বলেছে তারপরে বিক্রম বলেছে তারপরে বীর সকম মুর্মু বলেছে তারপরে চঞ্চল মন্ডল বলেছে সুরাজ মন্ডল বলেছে বিকি সাহা বলেছে রবীন ঘোষ বলেছে আবুল কালাম আজাদ আজকে স্টার সেন্ট করেছে লাস্ট সঠিক বলেছে অপু বর্মন বলেছে পবিত্র বলেছে মনীষা বর্মন বলেছে সুমন সরকার প্রত্যেকে সঠিক হয়েছে সরজিৎ বিশ্বাস সঠিক হয়েছে পৌলমী সাহা দশ হাজার সঠিক হয়েছে বিভজিৎ প্রধান সঠিক হয়েছে আচ্ছা এই মুহূর্তে মিলন বেরা মিলন বেরা পঁয়তাল্লিশটা স্টার্স দিয়েছে হ্যাঁ এইভাবে সকলে সাপোর্ট করবে এই মুহূর্তে মিলন বেরা পঁয়তাল্লিশটা স্টারস দিয়েছে তো এইভাবে সকলে সাপোর্ট করবে পেজটিকে সাপোর্ট করার জন্য স্টারস দিয়ে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে দুটি সংখ্যার যোগফল বলেছে একশো পঞ্চাশ এবং ভাগফল চার হলে সংখ্যা দুটির পার্থক্য কত দুটি সংখ্যার যোগফল একশো পঞ্চাশ এবং ভাগফল চার হলে সংখ্যা দুটির পার্থক্য কত অপশন এ নব্বই আছে বি অষ্টআশি আছে সি চুরাশি আছে ডি আশি আছে তো এটার কোডটা সঠিক উত্তরভাবে কমেন্ট করে জানাতে পারো যদি কারোর অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে দুটি সংখ্যার যোগফল একশো পঞ্চাশ এবং ভাগ ফল চার হলে সংখ্যা দুটির পার্থক্য কত অপশান এ নব্বই বি অষ্টবাশি সি চুরাশি অপশান ডি আশি যদি কারোর কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো অনেকেই অঙ্কতে উইক আছে তো চেষ্টা করব বোঝানোর ঠিক আছে দুটি সংখ্যার যোগফল একশো পঞ্চাশ ভাগ ফল চার হলে সংখ্যা দুটির পার্থক্য কত অপশান এ নব্বই বি অষ্টআশি সি চুরাশি ডিআসি আনোয়ার আলী বলছে সনদ দাস নব্বই টাইপ করতে গিয়েছিল হয়তো নয় টাইপ হয়ে গেছে তো যাই হোক সনদ দাস এটা নব্বই টাইপ করতে গেছে অপশন এ বলেছে প্রথম তারপরে আনোয়ার আলী বলেছে অপশান বি অষ্টআশি ঠিক আছে রবীন ঘোষও বলেছে নব্বই হবে ঠিক আছে এটা খুব ইজি অঙ্ক আছে তো এখানেও এখানে কী বলেছে দুটি সংখ্যার যোগফাল বলেছে একশো পঞ্চাশ আমি দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি দুটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি একটি ধরে নিচ্ছি এক্স আর একটি ধরে নিচ্ছি ওয়াই কোশ্চেনে বলেছি দুটি সংখ্যার যোগফাল কত বলেছে একশো পঞ্চাশ তো দুটি সংখ্যার মধ্যে একটা আমি এক্স ধরেছি একটি কী ধরেছি ওয়াই ধরেছি মানে এক্স প্লাস ওয়াই কালটা একশো পঞ্চাশ এটা আমাদের বলেছে আর একটা কী বলেছে দুটি সংখ্যার ভাগফল বলেছে চার ভাগ মানে হচ্ছে এক্স ভাগ ওয়াই দিয়ে তোমরা লিখতে পারো অথবা এক্স বাই ওয়াই ইকুয়াল টু চারও লিখতে পারো যেটা খুশি তোমরা লিখতে পারো দুটি সংখ্যার ভাগ চার বলেছে তোমরা এক্স ভাগ ওয়াইও লিখতে পারো অথবা এক্স বাই ওয়াই লিখতে পারো একই মানে তো আমি এক্স বাই ওয়াই টু চার লিখলাম তাহলে এক্স বাই ওয়াই ইকালটু যদি চার হয় তাহলে এক্স ইকুয়ালটু এখানে চারের নিচ্ছি কিছু মানে কত আমি যদি এটাকে ক্রস গুণ করি বা কোনাকুনি গুণ করি এক্স এক্স সমান চারের সঙ্গে ওয়াই গুণ করলে ফোর ওয়াই মানে চারের সঙ্গে ওয়াই করলে চার ওয়াই এই যে এক্সিকালটা আমি ফোর ওয়াই এই মানটা পেলাম এটা এখানে বসাবো এক্সের জায়গায় কত বসাবো ফোর ওয়াই বসাবো তারপরে প্লাস আছে প্লাস দিলাম ওয়াই ওয়াই লিখলাম সমান একশো পঞ্চাশ লিখলাম ফোর ওয়াইয়ের সঙ্গে যদি ওয়াই যোগ করে কী হয় ফাইভ ওয়াই হয় কীভাবে ফাইভ ওয়াই হলো ওয়াই ওয়াই সেম থাকলে আমরা এই ওয়াইয়ের যে আগে চার আছে এখানে ওয়াইয়ের পাশে কিছু নেই মানে এক আমরা ধরতে পারি চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ ওয়াই এইভাবে হলো সমান একশো পঞ্চাশ কাটাকুটি করলে পাঁচ দিয়ে একশো পঞ্চাশকে কাটলে পাঁচ তিনে পনেরো আর এই শূন্যটা এখানে চলে আসবে তাহলে ওয়াই কালটা কত তিরিশ বোঝা গেল কোশ্চেন জানতে চাইছে সংখ্যা দুটির পার্থক্য কত তো সংখ্যা আমরা একটা ধরেছিলাম এক্স আর একটি ধরেছিলাম ওয়াই এদের পার্থক্য পার্থক্য মানে এক্স বিয়োগ ওয়াই পার্থক্য মানে কি বিয়োগ এক্স বিয়োগ ওয়াই তো এক্স মানে আমরা কি জানি এক্স মানে আমরা জানি ফোর ওয়াই এক্সের এর জায়গায় ফোর ওয়াই বসালাম মাইনাস দিলাম ওয়াই লিখলাম ফোর ওয়াই থেকে যদি ওয়াই বিয়োগ করি তাহলে কত হবে থ্রি ওয়াই হবে কিভাবে থ্রি ওয়াই হচ্ছে দেখো ওয়াই ওয়াই সেম আছে ওয়াইয়ের পাশে কিছু নেই মানে আমি এক লিখতে পারি তাহলে চার থেকে এক বিয়োগ এখানে বিয়োগ বলে চার থেকে এক বিয়োগ করলে তিন ওয়াই ওয়াই সেম থাকলে আমরা ওয়াইকে একবারে লিখব ওয়াই লিখলাম তাহলে থ্রি গুণ ওয়াইয়ের মান আমরা জেনে গেছি কত জেনে গেছি তিরিশ জেনে গেছি তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসাবো তিরিশ বসাবো তিনের সঙ্গে তিরিশ গুণ করলে কত হচ্ছে নব্বই হচ্ছে তো সঠিক অ্যান্সার নব্বই অপশানে তো আশা করছি সকলেই বুঝতে পারছি যারা উইক অঙ্কতে তারাও আশা করছে বুঝতে পেরেছ তবুও যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো আমি আরও একবার বোঝানোর চেষ্টা করব আরেকবার তবু সংক্ষেপে বলে দিচ্ছি এরপরও যদি সমস্যা হয়ে থাকে কারও জানাতে পারো এখানে বলা ছিল দুটি সংখ্যার যোগফল একশো পঞ্চাশ বা দুটি সংখ্যা আমরা জানি না তাই একটি সংখ্যা ধরে নিয়েছি এক্স আর একটি সংখ্যা ধরে নিয়েছি ওয়াই এদের যোগফল বলেছে একশো পঞ্চাশ মানে এক্স যোগ ওয়াই ইকাল টু একশো পঞ্চাশ ঠিক আছে এবং এদের ভাগ ফল বলেছে চার মানে এক্স ভাগ ওয়াই ইকাল টু চার লিখতে পারো অথবা এক্স বাই ওয়াই কাল টু চার লিখতে পারো ক্লিয়ার তো যাই হোক এক্স বাই ওয়াই ইকাল টু চার বাই অ্যাঁ ক্রস গুন করলে এক্সেককে এক্স সমান চারের সঙ্গে ওয়াই গুন করলে ফোর ওয়াই এই যে এক্সের মান আমরা ফোর ওয়াই পেলাম এটাই এই যে প্রথম লাইনে আমাদের বলেছিল দুটি সংখ্যার যোগফল একশো পঞ্চাশ মানে এক্স যুবক ওয়াই কালটা একশো পঞ্চাশ এখানে এক্সের জায়গায় এই ফোর ওয়াইটা যদি আমি বসিয়ে দিই তাহলে ওয়ার মানটা পেয়ে যাবো যেমন ওয়াইটা মানটা পেলাম কত তিরিশ পেলাম এটা পেয়ে যাওয়াতে আমাদের সুবিধাটা কী হলো আমাদের তো পার্থক্য বের করতে দিয়েছে মানে এক্স বি ওয়াই বের করতে দিয়েছে তো এক্স মানে আবার এক্সের জায়গাতে ফোর ওয়াই বসবো মাইনাস ওয়াই করবো তাহলে তাড়াতাড়ি হবে অঙ্কটা ফোর ওয়াই থেকে ওয়াই বি করে থ্রি ওয়াই যেখানে ওয়ার মান আমরা তিরিশ জানি তিন তিরিশে নব্বই অপশানে ঠিক আছে তোমরা আশা করছি প্রত্যেকেই অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে সনদ দাস তারপরে রবীন ঘোষ বলেছে তারপরে স্টার সেন্ট করেছিল বিকি শাহ সঠিক বলেছে সন্দীপ সঠিক বলেছে তারপরে আসির শেখ সঠিক বলেছে সুমন সঠিক বলেছে বিপ্লব সঠিক বলেছে আজকেই স্টার সেন্ট করেছে আবুল কালাম আজাদ সঠিক বলেছে হিমালয়া বর্মন সঠিক বলেছে বিক্রম রয় সঠিক বলেছে মিলন বেরা আজকে লাস্ট স্টার সেন্ট করেছে সঠিক বলেছে পৌলমি সাহা সঠিক বলেছে পবিত্র সঠিক বলেছে সরজিৎ বিশ্বাস একশো কুড়ি থেকে তিরিশ মাইনাস নব্বই হ্যাঁ ঠিক আছে শরজিত বিশ্বাস সঠিক বলেছে বাপ্পা সঠিক হয়েছে পবিত্র সঠিক হয়েছে নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন আচ্ছা এন একটি অখণ্ড সংখ্যা হলে এন মাইনাস থ্রি তার হোল্ড স্কোয়ার মাইনাস এন স্কোয়ার রাশিটি সর্বদা বিভাজ্য হবে অপশান এ থ্রি মাইনাস টু এন দ্বারা অপশান বি থ্রি প্লাস টু এন দ্বারা অপশান সি এন প্লাস থ্রি দ্বারা অপশান ডি রান অব দিস তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে যাতে সকলে দেখার সুযোগ পায় আর যারা নতুন দেখছো অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশান ঠিকমতো যাতে তোমরা পাও আর উপকৃত হলে অবশ্যই স্টার সেন্ড করতে পারো যেটা কমেন্ট বক্সের ডান দিকে আছে আচ্ছা সোনত দাস এটার অ্যান্সার বলছে নান অফ দিস হবে পনেরো নম্বর বাকিরাও কমেন্ট করতে থাকো এন একটি অখণ্ড সংখ্যা হলে এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার রাশিটি সর্বদা বিভাজ্য হবে অপশান চারটের মধ্যে কোনটা আমি এটা লিখে নিচ্ছি আগে ঠিক আছে আমাদের কী আছে এটা এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তোমরা সকলেই জানো হয়তো যে এ মাইনাস বি তার হোল্ড স্কোয়ারের ফর্মুলা কি এ মাইনাস বি তার হোল্ড স্কোয়ারের ফর্মুলা কী জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই অনুযায়ী যদি আমরা এ মাইনাস থ্রিতার হোল্ড স্কোয়ারকে ফেলি তাহলে ফর্মুলা কী হবে এন স্কোয়ার মাইনাস টু এ বলতে এন এখানে এ বলতে এন আর বি বলতে থ্রি ঠিক আছে তো এ মাইনাস থ্রিতার হোল্ড স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এখানে এন আর বি বলতে কত থ্রি এই ফর্মুলা অনুযায়ী ফেলছি প্লাস হচ্ছে বি স্কোয়ার হয় তো এখানে বি বলতে তিন আছে তিন স্কোয়ার করলাম তারপরে মাইনাস এন স্কোয়ার এটা যেরকম আছে সাইডে থাকছে তাহলে এটা এন স্কোয়ার মাইনাস এখানে তিন দুগুণে কত সিক্স এন প্লাস তিন স্কোয়ার মানে তিন ত্রিকে নয় মাইনাস হচ্ছে এন স্কোয়ার তাহলে দেখো একদম প্রথমে দেখো প্লাস এন স্কোয়ার একদম শেষে মাইনাস এন স্কোয়ার কেটে গেল এটা এন স্কোয়ার এন স্কোয়ার আছে এর আগে চিহ্ন প্লাস এর আগে চিহ্ন মাইনাস তো প্লাসে মাইনাস এটা কেটে গেল তাহলে আমি যদি পরিষ্কার করে লিখি এটা কি আছে মাইনাস সিক্স এন প্লাস নাইন আছে তো আমি প্লাস নাইনটাকে প্রথমেই লিখলাম তারপরে মাইনাস সিক্স এন লিখলাম এবার এই দুটোর মধ্যে আমার কি কমন যাচ্ছে তিন কমন যাচ্ছে তিন কমন নিলে আমার ভেতরে কি থাকছে থ্রি মাইনাস টুভেন কীভাবে দেখো ব্র্যাকেট খুলে দেখো তিন তিরিকে নয় তিন দুকুনে ছয় নয় আর ছয়ের মধ্যে কী কমন যায় তিন কমন যায় তাহলে কি থাকছে থ্রি মাইনাস টুয়েন আশা করছি এই জায়গাটা সকলে বুঝতে পেরেছো এরপরেও যদি এই অঙ্কটা বুঝতে কারোর কোনো রকম সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো আমাদের এখানে কী বলেছে রাশিটি সর্বদা বিভাজ্য হবে দেখতে পাচ্ছি কী আছে থ্রি মাইনাস টুভেন আছে তো সঠিক উত্তর কী হবে অপশানই হবে দেখো বুঝতে কারোর সমস্যা হলে জানাতে পারো কমেন্ট করে আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তো এটার অ্যান্সার সঠিক প্রথম অ্যান্সার একজনই দিয়েছে সেটা হচ্ছে সনদ দাস সঠিক বলেছে এ বলেছে তারপরে আজকে স্টার সেন্ট করেছে আবুল কালাম আজাদ সঠিক বলেছে তারপরে বিপ্লব রয় বলেছে সঠিক বলেছে বোঝা গেছে কিছুই অঙ্কটা এখানে এন মাইনাস ত্রিতার হোল্ড স্কোয়ার ছিল যার ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী ফেললে এতটুকু হচ্ছে তারপরে মাইনাস এন স্কোয়ার যেরম আছে লিখলাম এটাই লেখা হয়েছে এখন এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার মাইনাস সিক্স এন প্লাস নাইন মাইনাস এন স্কোয়ার এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যাচ্ছে পড়ে থাকছে মাইনাস সিক্স এন প্লাস নাইন যেহেতু এটা প্লাসে আছে এটাকে এন প্লাস নাইনটাকে আমি আগে লিখেছি এটা যেহেতু মাইনাসে আছে এটাকে পরে লিখেছি নয় আর ছয়ের মধ্যে কমন যাচ্ছে তিন তাহলে ভেতরে থাকছে থ্রি মাইনাস টুয়েন ঠিক আছে পবিত্র বলছে থ্রি মাইনাস টুয়েন হবে একদম সঠিক নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন এটা খুব ইজি অঙ্ক এটা হয়তো অনেকেই বলতে পারবে কী হবে বৃত্তের ব্যাসার্থ কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কতটা হ্রাস পায় অপশান এ আছে চুয়াল্লিশ পার্সেন্ট বি চল্লিশ পার্সেন্ট সি ছত্রিশ পার্সেন্ট ডি চৌত্রিশ পার্সেন্ট তো কোনটা সঠিক উত্তর হবে জয় বিশ্বাস বলছে প্রথম অ্যান্সার দিয়েছে জয় বিশ্বাস ষোলোর সি বলেছে ছত্রিশ পার্সেন্ট হবে তারপরে আশির শেখ বলেছে সনদ দাস বলছে চুয়াল্লিশ পার্সেন্ট হবে অনুপ বৈদ্য এ বলেছে চুয়াল্লিশ পার্সেন্ট দাস বলছে ছত্রিশ হবে আচ্ছা এখানে বলেছে বৃত্তের এটা ফর্মুলা অনুযায়ী ফেলে দিয়েছে এবং ওটা বুঝিয়ে করাচ্ছি না কারণ এর আগের ভিডিওতে মানে এর আগের দিন যে লাইভ ক্লাস করেছিলাম বা তার আগের দিন মনে নেই বুঝিয়ে করিয়েছিলাম এবং ফর্মুলা দিয়েও করেছিলাম এখানে শুধু ফর্মুলা দিয়ে করে দিচ্ছি ঠিক আছে যদি আমাকে রাস বলে তাহলে দুই ইন্টু কুড়ি মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই হান্ড্রেড করবো যদি এখানে বৃদ্ধি বলতো তাহলে লিখতাম দুই গুণ কুড়ি প্লাস কুড়ি গুণ কুড়ি বাই একশো এবং ক্ষেত্র ফলে সেক্ষেত্রে বৃদ্ধি পেত এটাই মনে রাখবে এখানে রাস বলেছে রাস মানে কম তাই সেই কারণে এখানে মাইনাস লিখেছি আমি যদি আমার এখানে বৃদ্ধি বলতো তাহলে আমি এখানে প্লাস ইউজ করতাম ঠিক আছে ফর্মুলার মাধ্যমে যদি করি আমরা তো যাই হোক আমার এখানে তো রাস পড়েছে সেই কারণে এখানে মাইনাস ইউজ করেছি এবার এখানে আমার দুই কুড়ি গুণ করলে কত হচ্ছে কুড়ি দুগুনে চল্লিশ মাইনাস এই শূন্য এই শূন্য উপর কাটছে এখানে উপর শূন্য শূন্য কাটছে দুই দুগুণে কত চার হচ্ছে চল্লিশ থেকে চার বিয়োগ করলে কত থার্টি সিক্স তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি থার্টি সিক্স যদি এটা বৃদ্ধি বলতো তাহলে এখানে প্লাস করতাম এখানেও প্লাস করতাম ক্ষেত্রফল বৃদ্ধি পেত চুয়াল্লিশ পার্সেন্ট হতো ঠিক আছে তো অনেকে এটা সঠিক অ্যান্সার দিয়েছে জয় বিশ্বাস প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে এটা তারপরে আশির শেখ বলেছে তারপরে সনদ দাস প্রথমে চুয়াল্লিশ বলেছিল পরে থার্টি সিক্স বলেছে বিকিশা স্টার সেন্ট করেছিল সঠিক বলেছে সন্দীপ সঠিক বলেছে অনুপ এটা ভুল হয়ে গেছে শরজিত বিশ্বাস বি বলেছে ভুল হয়েছে সনদ দাস হ্যাঁ থার্টি সিক্স বলেছে বিক্রম রায় শি বলেছে ঠিক আছে সন্তান বোস ঠিক আছে বীরসক মুর্মু ফর্টি ফোর না হবে না এটা চঞ্চল মন্ডল ঠিক আছে সুমন ভুল হয়েছে এটা পৌলমি শাহ ঠিক আছে মনীষা ফর্টি ফোর পার্সেন্ট হবে না যদি বৃদ্ধি বলতো তাহলে ফর্টি ফোর পার্সেন্ট হতো ঠিক আছে পবিত্র থার্টি সিক্স পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে মনীষা বরমন থার্টি সিক্স পার্সেন্ট ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি প্রশ্ন না ঠিক আছে ব্যাস আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে তো সকলে এই সময়টা একটু অ্যাক্টিভ থাকবে নটা থেকে সাড়ে নটার মধ্যে লাইভ ক্লাস হবে সকলে এই সময়টাতে অ্যাক্টিভ থাকবে আর যারা প্রথমবার দেখছো ম্যাথসল টিচার ফেসবুক পেজে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি লাইক এবং ফলো করে রাখবে এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবে ম্যাথসল টিচার ফেসবুক পেজ মনে রাখবে ম্যাথসলফ টিচার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে এবং সঙ্গে বেল আইকনে প্রেস করে রাখবে আর আজকে যারা স্টার সেন্ট করলে না আগামীকাল চেষ্টা করবে সকলে যদি উপকৃত হয়ে থাক স্টার সেন্ট করার যেটা কমেন্ট বক্সের ডান দিকে আছে তো দেখাবে আগামীকাল রাত থেকে নটা থেকে সাড়ে নটার মধ্যে সকলে ভালো দেখো গুড নাইট